ইমাম হোসেন তাদের সামনে একটা বক্তব্য দিলেন যে তোমরা ভেবে দেখো যে আমি কে, তোমরা আমার সম্পর্কে একটু ভাবো যে আমি কে, আমি রসুলামের দৌহিত্র, আমার নানা রসুলাম, আমার পিতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমার চাচা জাফর বিন আবি তালেব, আমার পিতার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা সব কিছু জানো, তোমরা যদি আমাকে হত্যা করো তো পৃথিবীর বুকে আর রসুলের কোনো দৌহিত্র তোমরা আর পৃথিবীতে খুঁজে পাবে না। তো ওরা হলো 6000 সৈন্য, আর ইমাম এখানে ইমাম হোসেনের সঙ্গী সাথীরা ছিল মাত্র 72 জন। এই 72 জন মানুষ 6000 মানুষের সাথে কতক্ষণ যুদ্ধ করতে পারে? এইভাবে হতে হতে বহু লোক তাদের হতাহত হয়েছে। এরপরে ইমাম হোসেন মানে 60টার উপরে তীরতলোয়ারের জখম ইমাম হোসেনের শরীরে ছিল। ইমাম হোসেন ক্লান্ত অবস্থায় ময়দানে বসে পড়েছেন। এমত অবস্থায় তিনি কিছু পানি পান করার মানে একটা মানে মনোভাব করে পানির পেলা মুখের কাছে নিয়েছিলেন। তখনই হোসেন বিন নুমাইর নামক এক ব্যক্তি লক্ষ্য করে তাকে তীরবিদ্ধ করে এবং তীর নিক্ষেপ করে এবং সেই তীর গলার থেকে পিছনের দিকে পার হয়ে যায় এবং তিনি ঢলে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পরে ইমাম হুসাইন খেলাফতের দাবিদার হলেন না। অবশ্যই ইমাম হুসাইনের বিষয়টা 6 মাস পর্যন্ত মুলতবি ছিল। তো এই 6 মাসের মধ্যে মাবিয়া ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে রক্তপাত পিছনে হয়েছে এটা আমি আর ঘটাবো না। তিনি মাবিয়ার সাথে কয়েকটা শর্ত সাপেক্ষে তিনি আপোষ করলেন এবং খেলাফতের দাবি তিনি প্রত্যাহার করলেন। এভাবে ইমাম হুসাইন ইমাম হাসান তিনি মাবিয়াকে করে এটাকে এই বস্ত্রটাকে মানে আমুল জামায়াত বলা হয়, মানে এটা মানে এটা শান্তি শৃঙ্খলার বছর। এভাবে ইমাম হাসান খেলাফতের দাবি প্রত্যাহার করেন এবং এই প্রত্যাহার করার পরে তিনি মাবিয়ার খেলাফত হবে। এখন মাবিয়া 100 ইয়ার মানে 41 হিজরি থেকে আরম্ভ করে মাবিয়া এখন সমগ্র মুসলিম জাহানের শাসক, এখন আর তার সামনে বাধার কিছু নাই। তো ইমাম হাসান মাবিয়াকে মানে ক্ষমতা মানে প্রত্যাপন করার পর তিনি 8 বছর বেঁচে ছিলেন। তিনি 8 বছর বেঁচে ছিলেন এবং তার হত্যাটা 20 পায়ে তিনি শাহাদত বরণ করেছেন। এই ব্যাপারে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যে ইতিহাস তুলে ধরেছেন, উনি বলেছেন যে ইমাম হাসানের এক স্ত্রী ছিল, তার নাম জাহাদা। সেই জাহাদাকে এজি প্রলুব্ধ করেছে যে তুমি যদি ইমাম হাসানকে মারতে পারো, 20 প্রয়োগ করে হত্যা করতে পারো, তো আমি তোমাকে বিয়া করবো এবং তোমাকে এই পরিমাণ স্বর্ণ দান করবো। এভাবে জাহাদাকে সে প্রবৃদ্ধ করেছিল এজিদ, এবং জাহাদা এজিদের কথায় প্রবৃদ্ধ হয়ে ইমাম হাসানকে 20 প্রয়োগে সে হত্যা করে এবং ইমাম হাসান শহীদ হয়ে যাওয়ার পরে এজিদ জাহাদাকে বিবাহ করে নেয় এবং তার প্রতিশ্রুতি যেটা এটাও সে পূরণ করে নেয়। তো এভাবে ইমাম হাসান শাহাদাত বরণ করেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে মাবিয়া খুশিতে আল্লাহ আকবার ধরে দিয়েছে। তখন মাবিয়ার স্ত্রী বলে যে এমন একটা লোক শহীদ হলো আর তার জন্য তুমি আল্লাহ আকবার বললে? বলছে যে আমি তো মানে আমার ইচ্ছায় না, মনে দামো অনিচ্ছায় মুক্তি একটা বের হয়ে গেছে। তো যাই হোক, এবং হাসান শাহাদাত বরণ করলেন। এরপরে মাবিয়ার পথে আর কোনো কণ্টক নাই। এখন মাবিয়া সমস্ত মুসলিম জাহানের একমাত্র তিনি অধিপতি। এখন এই মাবিয়ার জীবনে এখন কাজগুলো, তিনি 60 হিজরি পর্যন্ত মানে 41 হিজরিতে থেকে আরম্ভ করে 60 হিজরি পর্যন্ত মাবিয়া মুসলিম জাহান শাসন করছে, কিন্তু এর মধ্যে তার কর্তব্যগুলি কী ছিল, কী কী কাজ করে এসেছে? তো এই মাবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে শাহাদাত বরণ করার পর, ইমাম হাসান ক্ষমতা থেকে ইস্তফা দেওয়ার পর, এই হযরত মাবিয়া তার কাজ ছিল যে জুমার দিনে বর্ষারের মেম্বার হযরত আলী দেবকে গালিগালাজ করতে হবে এবং তার দুর্নাম বদনাম প্রচার করতে হবে। এইটা তিনি তার প্রাদেশিক গভর্নরদেরকে এটা তিনি আদেশ দিয়েছিলেন। এই আদেশের ফলে তো তার যারা বিখ্যাত বিখ্যাত প্রাদেশিক গভর্নর যেমন মুগিরা, তিনি একজন খুব জ্ঞানী সাহাবি ছিলেন এবং অ্যাক্টিভ পলিটিশিয়ান, তো এখন মুগিরা সেও মাবিয়ার অনুরোধে এটা করতে বাধ্য হয়েছে। এরপরে জিয়াদ ইবনে সুমাইয়া, সে তারপরে এভাবে যারা অর্থাৎ মাবিয়া যারা প্রাদেশিক গভর্নর তারা এই কাজগুলি করতে বাধ্য হয়েছিল। তো জিয়াদ ইবনে সুমাইয়া সম্পর্কে একটু সংক্ষেপ বিচার করি। এই জিয়াদ ইবনে সুমাইয়া, এই সুমাইয়া হলো তার মায়ের নাম।
তো এই লোকের ইতিহাস সম্পর্কে তার নাম এতটুকু জিয়াদ ইবনে সুমাইয়া অথবা জিয়াদ ইবনে আবি। এই লোক খুব বিচক্ষণ পলিটিশিয়ান লোক ছিল, খুবই শক্তিশালী এবং দক্ষ লোক ছিল, হযরত আলিয়াদের পক্ষের লোক ছিল। এই তো মাবিয়া এখন কৌশল অবলম্বন করতে লাগলো যে এই লোকটাকে কীভাবে আমি পক্ষে নেব। তো এখন মাবিয়া তাকে বিভিন্ন রকমের প্রলোভন দিতে লাগলো, এই দিব সেই দিব, এই করবো সেই করবো, কোনোভাবে রাজি হচ্ছে না। কিন্তু এই জিয়াদ ইবনে সুমাইয়ার একটা লজ্জা ছিল যে তার বাপের নাম বলতে পারছে না। তখন এই পয়েন্টে মাবিয়া তাকে মানে ধরল, সে বলল যে জিয়াদ দেখো তোমার বাবার পরিচয় নাই, তোমার বাপকে সেটা আমি জানি, তোমার বাপ হচ্ছে আমার বাপ, কাজেই তোমাকে আমি বলবো যে তুমি আমার ভাই এবং তোমাকে সম্মান দেবো এবং তুমি আবু সুফিয়ানের সন্তান, তুমি জিয়াদ ইবনে আবু সুফিয়ান হবে, তোমার এই যে বাপ নাই এই কলঙ্কটা আমি তোমার মুছে দেবো, তুমি আমার পক্ষে আসো। তখন জিয়াদ রাজি হয়ে গেল যে আমার বাপের নাম নাই এই জন্য আমি সমাজে কলঙ্কিত, যদি মাবিয়ার মতো লোক যদি আমাকে ভাই বলে আবু সুফিয়ান যদি আমার পিতা হয় তাহলে এই কলঙ্ক দূর হবে। এবং জাহেলিয়াতে এরকম একটা আইন ছিল ইস্তির ভাগ, অর্থাৎ বড় বড় লোকেরা বিভিন্ন দাসদাসীর সাথে জেনা করতো, কোথাও যদি কোনো ভালো সন্তান পয়দা হইতো সেটা নিজের বাড়িতে নিয়ে এসে নিজের ছেলে মেয়েদের সাথে লালন পালন করতো। এই আইনটাকে বলা হয় ইস্তির ভাগ। আর একটা আইন ছিল ইস্তিবজা। এই ইস্তিবজা আইনটা হলো যে সমস্ত নারীরা গর্ভবতী হয় না, স্বামীরা তাদেরকে গর্ভবতী করতে পারে না, সেই স্বামীরা তাদের স্ত্রীকে অনুমতি দিয়ে দিবে যে তুমি বাড়ির থেকে বের হয়ে যাও, তোমার মনের মতো পুরুষের সাথে মেলামেশা করে গর্ভবতী হয়ে গর্ভ নিশ্চিত যখন হবে তখন তুমি বাড়িতে ফিরে আসবে। এই এই আইনটার নাম ছিল ইস্তিবজা। এই যেমন ওলিদ ইবনে মুগিরার জন্ম হয়েছে এই ইস্তিবজার মাধ্যমে, মানে সে বৈধ সন্তান না। আর এই মাবিয়ার এই যে জিয়াদ ইবনে সুমাইয়া ইস্তির হা, মানে তাকে নিজদের সন্তানের সাথে মিলিয়ে রাখবে এবং নিজ সন্তানরা যেরকম অরিশয় পিতার সন্তানের ওরকম সে অরিশয়। তো এইভাবে জিয়াদ ইবনে সুমাইয়াকে প্রলোভন দিয়া মাবিয়া মানে যেটা মানে পিতার গুণাম যেটা গোপন ছিল সেইটা সে প্রকাশ করিয়া সে রাজনীতি করছে। দেখা যায় রাজনীতি কাকে বলে, মানে পিতার হারামি প্রকাশ করিয়া সে মানে রাজনীতিতে যুক্ত হয়েছে। এই জিয়াদ ইবনে সুমাইয়াকে এইভাবে সে নিজের ভাই বানিয়েছে। ভাই বানার পরে তাকে সে বসরার গভর্নরই তাকে দিয়েছে, সে বসরার গভর্নর ছিল। তো এই বসরার গভর্নর থাকার পরে সে পরবর্তীতে তাকে মুগিরে মারা যাওয়ার পর তাকে কুফার গভর্নর দেওয়া হয়েছিল, মুগিরে এদিকার কাছে 53 হিজরিতে। তো এই জিয়া খুতবা দিতে গিয়া শুক্রবার সোমবার দিন খুতবা শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তার বংশের লোকদেরকে গালি গালাজ মন্দ এগুলো বলতে বলতে খুতবা বিলম্ব করে দিত, নামাজ শুরু করতে দেরি করে দিত। তো একদিন হযরত ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরত ইবনে আলী রাদিয়াল্লাহু 85 এনাকে শহীদ করা হয়। তো এই হযরত ইবনে আলী মানে বলছে যে তুমি এটা বন্ধ করো নামাজ শুরু করো, শোনে না। তারপর হযরত ইবনে আলী একটা কম্পন নিক্ষেপ করছে এই জিয়াকে। তখন হযরত ইবনে জিয়া তো মেম্বার থেকে নাই না, নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর তিনি মাবিয়ার কাছে রেট করলো যে হযরত ইবনে আলী আমাকে মানে জুমার মসজিদে আমাকে অপমান করেছে, সে আমাকে কম্পন নিক্ষেপ করেছে। তখন মাবিয়া হযরত ইবনে আলীকে ডাকলেন, ডাকার পরে হযরত ইবনে আলী তাকে সালাম করলেন এবং তাকে বললেন যে আমি খলিফাতুল আমিরুল মুমিনিন, এটা আপনি জানেন, তা আমি আপনাকে ক্ষমা করব না। এবং মাবিয়ার সাথে তাকে কতল আদেশ দিলে এবং ওই হযরতকে কতল করে ফেলা হলো। এই হযরত ইবনে আলী সাহাবি তাকে হযরত খায় বলা হতো। 85 মাবিয়া এই হযরত ইবনে আলীকে হত্যার আদেশ দিল। তো এই মাবিয়ার এগুলো হলো কর্মকাণ্ড। তো এরপরে মাবিয়ার দ্বিতীয় কাজ হলো যে ইয়াজিদকে মানে পরবর্তী সাকসেসর মানে রাজতন্ত্রের উত্তরাধিকারী নির্বাচন করা, এটা কীভাবে করবে, এইটা ছিল তার জীবনের সবচেয়ে বড় কাজ। কীভাবে মানে ক্ষমতা কপিগত করা হবে এইটা ছিল তার এক নম্বর চিন্তা। তো এই কাজের জন্য তাকে সবচেয়ে সহযোগিতা করেছে মুগিরা। তো এই মুগিরা এরপরে মাবিয়া কোনো কোনো কাজে তার প্রতি অসন্তোষ ছিল, তখন মুগিরা আবার মাবিয়াকে সন্তুষ্ট করার জন্য একটা পন্থা খুঁজে বের করলো, এরা তো খুব পলিটিশিয়ান। তো মুগিরা একদিন ইয়াজিদকে বলে যে ইয়াজিদ শোনো, তোমার বাবা দেখো এই খেলাফতের জন্য হযরত আলীর সাথে কত যুদ্ধ করলো, এই দুইটা যুদ্ধে সিপাহীর যুদ্ধে 10,000 লোক মারা গেছে, সরি জামালের যুদ্ধে 10,000 লোক মারা গেছে,
সিফাইনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 25,000 লোক মারা গেছে আর মাবিয়ার লোক মারা গেছিল 45,000। তো 25 আর 45 কত হয়? 60,000। আর এইদিকে ধর এই 70,000। এই লোকগুলি মানে রাজনৈতিক কারণে এই লোকগুলি নিহত হয়েছে। এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে মাবিয়া যে কাজগুলো করেছে তার সাথে কিন্তু অনেক ভালো মুসলমানও ছিল। তো এদের অবস্থাটা কি? মাবিয়ার দলটাকে সাধারণত বাগি বা বিদ্রোহী বলা হয়। তো এটা সম্পর্কে আমি তাফসিরে যেটা পেয়েছি সেটা হলো এই যে সুরে আনফালের যে ওই আয়াত যে অত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, এই আয়াতে তাফসিরে সাহাবায়ে কেরামরা বলেছেন যে আল্লাহ বলেছেন যে বিপদ তোমাদের মধ্যে শুধু জালেমদের উপরই আসবে না, ভালো মানুষের উপরে বিপদ আসবে। এই আয়াতের অর্থ আমরা ইতিমধ্যে বুঝি নাই, এই আয়াতের অর্থ বুঝেছি আমরা এই হযরত আলী এবং মাবিয়া সংঘর্ষের সময়, যে এই সময় কিছু লোক যারা জালিম না তারাও এই ফেতনাতে জড়িত হয়ে গেছে, জড়িত হয়েছে। তারা মনে করছে ওসমান হত্যার বিচার দাবি করার একটা ন্যায়সঙ্গত বিষয়, তা আমরা এটা অংশগ্রহণ কেন করবো না? কিন্তু আসলে এরা জালেম ছিল না, এদেরকে ভুল বোঝানো হয়েছে, এরা সরল প্রাণের মুসলমান ছিল। তো যাই হোক, তো এভাবে এখন ওই মুগিরা ইয়াজিদকে বলছে যে তোমার বাবার মরার পরে এই খেলাফত নিয়ে আবার কত যুদ্ধ হবে, তুমি তোমার বাবাকে বলো যে সে জীবিত থাকতে যেন তোমাকে উত্তরাধিকারী মনোনয়ন মনোনীত করে যায়। তো ইয়াজিদ বললো যে খুবই তো সুন্দর লাভের ব্যাপার। তো বাবাকে বললো যে বাবা আপনি মরার পরে এই বিষয় নিয়ে কতই না যুদ্ধ বিগ্রহ হবে, তো আপনি মরার আগে আমাকে আপনার উত্তরাধিকারী নির্বাচন মনোনীত করে যান। তখন মা বিয়ে বলে যে বেটা তোর মাথায় তো এই কথা আসার কথা না, তোকে এই বুদ্ধিকে দিয়েছে আমাকে বলছো মুগিরা। তখন ওই মা বিয়ে মুগিরাকে ডাকো, মুগিরা তুমি এই কথা বলেছো? জি হুজুর জি। বলি কেন? যে এটা তো আসলেই বাস্তব যে আপনি মরার পরে এই খেলাফত নিয়ে আবার কখনো মারধর যুদ্ধ বিগ্রহ হবে, তো আচ্ছা তুমি এটা কীভাবে করতে পারো? তখন মুগিরা বললো যে আপনি যদি আদেশ দেন তো আমি আসি, আমার এমনি আজাদ জিয়াদ এমনি সময় আছে, আমরা যারা আপনার ভক্ত আছি আমরা এটা করে দেবো। আচ্ছা দেখি কীভাবে করতে পারো, যাও তোমাদেরকে দিলাম অনুরোধ, দেখো কীভাবে করতে পারো। তখন এই মানে এই মুগিরা, তারপরে জিয়া, তারপরে আমার নাথ, এরা ওই উমাইয়াদের মধ্যে থেকে মানে বাছাই করা করার লোক, এরা এদেরকে মানে সংগ্রহ করলো, সংগ্রহ করে এক একটা দল সৃষ্টি করলো, দল সৃষ্টি করে একটা ডেপুটেশন মানে পাঠালো মোদি মানে সিরিয়ায় মাবিয়ার দরবারে, যা এই এই দলগুলি যা বললো যে আমরা আসি একটা বিশেষ দাবি নিয়ে আপনাকে, যে আপনার মনে করে এই খেলাফত দিয়ে কতই যুদ্ধ বিগ্রহ হবে, তা আপনি জীবিত থাকতে এটা একটা নিষ্পত্তি করে দেয়। কীভাবে করবো? তা আপনার ছেলে এদিককে আপনি একটা সাকসেসর, এটা উত্তরাধিকারী আপনি মনোনীত করে যান, তাহলে তো এটা বিশেষ সমাধান হয়ে যাবে। তারপর ওই যে এটা তোমরা ভালো মনে করছো? যে হ্যাঁ আমরা ভালো মনে করছি। তারপর মা বিয়ে তাদের একদম পরিকল্পনা দেখে নিয়ে জিজ্ঞাসা শোনো কি, আচ্ছা বলো তো যে কত টাকার বিনিময়ে তোমরা ইমান ডিগ্রি করেছো, কত দিচ্ছি তোমাদেরকে? তাহলে আমাদের একটা দুগ্রি আমাদের 200 টাকা দিচ্ছে। কিন্তু বলে খুব অল্প টাকায় তোমরা ইমান বিক্রি করেছো, ঠিক আছে যাও। তো এইভাবে এই ঘটনাটা ঘটছে। তো এইভাবে মানে মুসলমানদের মানে সাম্রাজ্যের 8টা প্রদেশে সকল প্রদেশেই ইয়াজিদের বায়াত হয়ে গেল, কিন্তু হেজাজ মক্কা মদিনা এই জায়গায় ইয়াজিদের নাম কেউ শুনতে পারে না, তার বায়াত এইখানে হচ্ছে না। সে মদিনার গভর্নরকে মাবিয়া বারবার বলা সত্ত্বেও সে এটার কোনো সুরাহা করতে পারছে না, না পারায় শেষ পর্যন্ত মাবিয়া খুবই চিন্তিত হয়ে বলো যে হেজাজের বিষয়ে কী করা যায়। 55 হিজরিতে মাবিয়া নিজে পদক্ষেপ গ্রহণ করল, সে নিজে 1,000 সৈন্য সাথে নিয়ে মদিনায় গেল। তখন মদিনায় 4 জন সম্মানিত সাহাবি, ইমাম হুসাইন, আব্দুল ইবনে জুবায়ের, আব্দুল ইবনে উবর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এই 4 জন সম্মানিত সাহাবি তখন মদিনায় জীবিত ছিলেন। এই 4 জনের দোহাই দিত খালি, সব লোকে বলতে এই 4 জনের বয়াত করলে আমরাও করবো। তো এখন মাবিয়া বিষয়টা জানেন, সে মদিনায় যাইয়া মদিনা শহরে না ঢুকে মদিনার উপশহরে এক জায়গায় 1,000 সৈন্য অবস্থান করলেন এবং এই 4 জনকে ডাকলেন যে মাবিয়া তখন সারা মুসলিম জানের প্রতিনিধি রাজা আপনার থেকে ডাকছে, না যেহেতু উপর নেই গেলেন 4 জন যা তাদের সৈন্যবাহিনীর মধ্যে তাদের থেকে বসানো হয়েছে। এবং মাবিয়া বললো যে আপনারা এই অঞ্চলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, মানুষ আপনাকে সম্মান করে, তো আপনারা ইজিদার বায়াত গ্রহণ করলেই সবাই করবে, তো আপনারা দয়া করে ইজিদার বায়াত গ্রহণ করেন।
তখন এনে বললেন যে এই ব্যাপারে আপনাকে আমরা যেটা পরামর্শ দিব সেটা আমরা আমাদেরকে বলতে দেন। তো কে বলবে যে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ আব্দুল ইবনে জুবায়ের, ওনাকে এটার জবাব দেওয়ার জন্য আমরা বলছি। তখন আব্দুল ইবনে জুবায়ের নিয়ে সর্বকনিষ্ঠ অর্থাৎ আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বিনতে আবু বকর, তার ছেলে হলেই আব্দুল ইবনে জুবায়ের। তো তিনি বললেন যে দেখেন এই ব্যাপারে আপনাকে আমি বলবো যে যা আল্লাহ রসুল কাছে আপনি তাই করেন, আপনাকে কিছুই বলতে হবে না, আপনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন, যারা দুনিয়াতে থাকবে তারা খেলাফতের ব্যাপারে ফয়সালা করবে। অথবা হযরত আবু বকর সিদ্দিক যা করেছে আপনি তাই করেন, মানে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম আপনি প্রস্তাব করেন, সেটা আপনার ছেলে না হয় এবং আপনার বংশে কেউ নয়, এরকম নিরপেক্ষ একটা লোককে আপনি প্রস্তাব করতে পারেন। আর যদি তা না করেন তো ওমর ফারুক যা করছে তাই করেছেন, তাই আপনি করেন, অর্থাৎ ছয় সদস্য বিশিষ্ট একটা কমিটি করে যান, এই কমিটির মধ্যে আপনার ছেলে না থাকে এবং আপনার দলীয় লোক না থাকে, নিরপেক্ষ লোক আপনি মনোনয়ন করেন এবং তারা এটার ব্যাপারে ফয়সলা করবে আপনার ইন্তেকালের পরে। তো মাবিয়া বলে এছাড়া আর কিছু নাই, বুঝলেন না, আর কোনো পরামর্শ আমাদের কাছে নাই। তো আর যদি নাই থাকে তো আপনারা এই মুখ বন্ধ করেন, যদি একটা কথা মুখ থেকে বের করেন তো গর্দান দেহ থেকে পৃথক হয়ে যাবে, একবারে সাবধান হয়ে যান, ওঠেন আমাদের সাথে। এই বলে এখন তারা 1000 সৈন্য নিয়ে মাবিয়া এই চারটা লোককে মাঝখানে রেখা এদেরকে নিয়ে সরাসরি মদিনার মসজিদের মেম্বারে বসে গেলেন। 1000 সৈন্য তার চতুর্দিকে এবং এর মাঝখানে এই চারটে লোক। এখন মাবিয়া মদিনার মেম্বারে বসে বলছে যে আপনারা এতদিন যে চার বুজুর্গ ব্যক্তির জন্য অপেক্ষা করছিলেন যে তারা বয়াত করলে আপনারা বয়াত এজিদের করবেন, এই দেখেন এরা আমার সামনে বসা, এরা এজিদের বয়াত গ্রহণ করেছে, এখন আপনারা সবাই এজিদের বয়াত গ্রহণ করতে পারেন। এখন সবাই দেখে যে তো এরা তো সামনেই তো বসাতো, তাহলে এখন সবাই এজিদের বয়াত করতে লাগলো। এইভাবে মদিনার মসজিদে মানে সম্পূর্ণ ভুয়া ধোকাবাজি মিথ্যাবাদীর মাধ্যমে মদিনার মসজিদে বসে এইভাবে এজিদের বয়াত গ্রহণ করা হয়েছে। পৃথিবীর বুকে যদি এর কোনো বিকল্প ইতিহাস থাকে তো আপনারা বলেন যে না এইটা না অন্য একটা, তাহলে আমরা সেটা শুনবো বা বিবেচনা করবো। এইভাবে রাজনীতি করতে পারে কোনো মানুষ? এটা বর্তমান পৃথিবী যেটা মিথ্যার যুগ, ফাসাদের যুগ, মানে সত্য ত্রেতা দাপুর কলি, এই কলিকালে যে মিথ্যে, এই যুগেও তো এইরকম কাজ কোনো মানুষে করবে না, অন্তত মসজিদ দেখলে তারা ভয় করবে যে না ওখানে যে মিথ্যা বলবো না। তো এইভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, তো করার পরে লাভটা কী হয়েছে? এই সব কাজকর্ম করে করে মানে এজিদার বয়াত নেওয়া হয়েছে, এভাবে 55 হিজরিতে বয়াত এজিদার পক্ষে বয়াত নেওয়া হয়েছে, এর 5 বছর পরেই মাবিয়া পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছে 60 হিজরিতে। বিদায় গ্রহণ করার পরেই এখন সাধারণ নিয়ম অনুযায়ী তার ছেলে ইয়াজিদ সিংহাসনের মালিক। তো ইয়াজিদ যখন সিংহাসনের মালিক হলো, এদিকে সমগ্র মুসলিম জাহান ইয়াজিদের বিরুদ্ধে তখন বিদ্রোহ দেখা দিল, বিশেষ করে মদিনায়। তারা জানে যে পরবর্তীতে তারা এই চারজনকে জিজ্ঞাসা করছে যে আপনি কি আসলে মাবিয়ার ইয়াজিদের বয়াত করেছেন আপনারা? তো না করি নাই। তো বললেন না কেন? যে বলবো কেমন করে, বললে আমাদের গর্দন দেহ থেকে পৃথক হয়ে যাবে, আমরা বয়াত গ্রহণ করি নাই। তখন এই মদিনা হেজাজবাসী তারা এই ইয়াজিদের বয়াত এটা অস্বীকার করলো, তারপর কুফাবাসীরা এরাও ইয়াজিদের বয়াত অস্বীকার করলো। এই বয়াত অস্বীকার করে তারা ইমাম বরং হোসেনকে তারা আহ্বান জানালো যে আমরা ইমাম হোসেনের হাতে বায়াত হবো, সে সবচেয়ে যোগ্য ব্যক্তি, কাজী ইয়াজিদের বায়াতকে আমরা প্রত্যাখ্যান করলাম। এইভাবে বিশেষ করে হেজাজ এবং ইরাক কুফা এর লোকেরা যখন এটা করলো তখন ইয়াজিদ মানে চিন্তায় পড়ে গেল যে এটা কী করা যাবে। তখন এই ইয়াজিদ কী করলো, তার বাবার একজন পরামর্শদাতা ছিল, তার নাম হলো সার্জুন ইসাই খ্রিস্টান, এই খ্রিস্টান সার্জুন ইসাই তাকে সে ডাকলো পরামর্শের জন্য। তো এখন দেখেন এদিকের পরিস্থিতি কী হলো, ইয়াজিদ মারা যাওয়ার পরে মদিনাবাসী সবাই মানে ইমাম হোসেনকে সমর্থন করলো। ইমাম হোসেন মদিনা থেকে মক্কা রওনা হয়ে গেলেন এবং সেখানে তিনি শেবে আবি তালেবে অবস্থান করলেন এবং সেখান থেকে মানে এখন ইরাক থেকে আর মানে কুফা থেকে ইমাম হোসেনের কাছে দাওয়াতি চিঠি আসতে লাগলো। আস্তে আস্তে প্রায় 150 দাওয়াতি চিঠি আসলো এবং এই চিঠিতে তারা আহ্বান করলো যে আপনি চলে আসেন, আমরা ইয়াজিদের বয়াত ভঙ্গ করেছি, আপনাকে আমরা মুসলমানদের খলিফা হিসেবে দেখতে চাই, তো আপনি এখানে আসেন। কিন্তু এই কথা বলার পরেও হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু মানা করলেন যে না, আপনি কখনোই বিশ্বাস করবেন না, ইরাকের লোকেরা গাদ্দার, এটা হতেই পারে না, আপনি ওদিকে যাবেন না, যদি আপনি ভালো মনে করেন তো আপনি মদিনায় চলে আসেন, আপনার এখানে কোনো সমস্যা হবে না, অথবা আপনি ইয়ামান চলে যান, যে ইয়ামান
মানে আপনার আব্বার দাওয়াতে ইয়ামানে ইসলাম প্রসারিত হয়েছে, সেখানে লোকেরা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু আপনি ইরাক কুফা এইসব অঞ্চলে যাবেন না, এই সমস্ত লোকেরা গাদ্দার। তো এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরামর্শ শুনলেন না, তিনি এই বিষয়টা তাহকিক করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে তিনি মানে ইরাকে কুফায় পাঠিয়ে দিলেন বিষয়টা পরীক্ষা করার জন্য। সেখানে যাই তিনি দেখেন যে অবস্থাটা খুবই সুন্দর এবং সেখানের গভর্নর নোমান ইবনে বশির আনসারি সে একজন সুন্দর আনসার এবং আনসারদের মধ্যে প্রথম সন্তান মদিনার। তো এই নোমান ইবনে বশির আনসারি তিনি এ ব্যাপারে কোনো রকমই মানে বাধা দেন নাই, ফলে সেখানের সাধারণ লোকেরা ইমাম হোসেনের বায়াত গ্রহণ করেছেন এবং এইভাবে প্রায় 1500 লোক থেকে তিনি বায়াত গ্রহণ করেছেন এবং হোসেনকে বলছেন যে আপনি আসতে পারেন, এখানে আপনার কোনো সমস্যা হবে না। ইমাম হোসেন যখন ওদিকে রওনা করার প্রস্তাব করলেন তখন কিন্তু তার আপনজন যারা হযরত আব্দুল আব্বাস আব্দুল নবার এবং অন্য অন্য বুজুর্গ সাহাবিরা মানা করলেন যে ওখানে ওদিকে আপনি যাবেন না। তো তারপরেও তিনি শুনলেন না, তিনি রওনা করলেন যে আমাকে দাওয়াত করে যেখানে, যেখানে লোকেরা আমাকে চাচ্ছে আমি সেখানে না যাই, যেখানে লোকে চাচ্ছে না আমি সেখানে কেন যাব। উনি রওনা করলেন, রওনা করার পরে এই যে সারজুনিসাই যার এজিদ পরামর্শ নিল এজিদ, সেই সারজুনিসাই খ্রিস্টান, সে পরামর্শ দিল যে তুমি তাৎক্ষণিকভাবেই যে মানে কুফার যে গভর্নর নোমান ইবনে বশির আনসারি তাকে বরখাস্ত করো, বরখাস্ত করিয়া সেখানে যে ইতিমধ্যেই তো 53 হিজরিতে জিয়াদ ইবনে সুমাইয়া মারা গেছে, যাওয়ার পরে তার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই অঞ্চলের গভর্নর করা হয়েছে, কাজে জিয়াদ ইবনে সুমাইয়াকে তুমি এই কুফার গভর্নরই দাও এবং ওই যে মুসলিম বিন আকিল তাকে হত্যা করতে বলো, এভাবে করে ওই মানে কুফাবাসীকে নিয়ন্ত্রণ করো। তো এইভাবে সারজুনিসাই এই খ্রিস্টান এর পরামর্শ অনুযায়ী ইয়াজিদ এই কাজগুলি করে এবং সে এই কাজে জয়যুক্ত হয়। এখানে দেখেন কোরআনকে সামনে রাখেন, কোরআন কী বলে, কোরআনে আল্লাহ বলেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর এখানে সে একজন খ্রিস্টান সারজুনিসাই তাকে সে করছে মানে পরামর্শদাতা মন্ত্রী, তাহলে কী করে মানে এরা ইসলামের সঠিক পথ পাবে বলেন? এই জন্য এদেরকে বলে রাফিজি, অর্থাৎ এরা বিদ্রোহী, এরা অমান্যকারী, এরা সিনিয়রদেরকে অমান্য করেছে, এদের প্রতি আল্লাহর কোনো রহমত নাই এবং এই কাজের ফলাফল দেখলেই বুঝতে পারবে যে আল্লাহর রহমত নাই, এদের উপর আল্লাহর গজব, এটা ফলাফল দেখলেই পাওয়া যাবে। তার কারণ মাত্র 28 বছর বয়সে ইয়াজিদ মারা গেছে, 24 বছর বয়সে সিংহাসনে আরোহণ করছে আর 28 বছর বয়সে সে মারা গেছে, তাহলে এইরকম গজব কি এমনি হয়? এভাবে নোমান ইবনে বশিরকে পরাজিত মানে বরখাস্ত করে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সে কুফার গভর্নর করা হয়। ইমাম হোসেন যখন কুফার দিকে রওনা করেন তখন ফারাজদুক শাহের সাথে তার দেখা হয়েছিল। ফারাজদুক শাহের বললেন যে দেখেন ইমাম হোসেন, যে ইরাকিদের মন আছে আপনার দিকে কিন্তু তার তলোয়ার হলো বনি উমাইয়ার পক্ষে, কাজী ফয়সালা আল্লাহর হাতে, আপনি যাচ্ছেন যান। এভাবে তিনি বলে দিলেন। সালাবানমি জায়গায় যখন ইমাম হোসেন পৌঁছলেন তখন তিনি জানতে পারলেন যে তার চাচাতাই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তখন ইমাম হোসেন ওখান থেকে ফিরবেন কি না এটা তার তাকে বরং ফিরিয়ে নেওয়ার জন্য যে আবদুল্লাহ ইবনে জাফর, জাফর ইবনে আবি তালেব, যে হযরত আলী রাদিয়াল্লাহু ভাই ছিল জাফর ইবনে আবি তালেব, তার ছেলে আবদুল্লাহ ইবনে জাফর ইমাম হোসেনকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছেন যে আপনি ফেরেন, আপনি মদিনায় চলেন, ওদিকে যাওয়া কোনো রকম ঠিক হবে না। তখন ইমাম হোসেন এই বিষয়টা চিন্তাভাবনা করতেছিলেন কিন্তু ওই যে মুসলিম বিন আকিলের ভাই এবং তার সন্তান যারা ছিল তারা বললো যে আমরা কোনোভাবেই ফেরবো না, আমাদের বাবা আমাদের ভাই যেখানে সাধারণ আমরা অবশ্যই সেখানে যাব। এভাবে তারা ইমাম হোসেনকে এসরার করলেন, তাকে বাধ্য করলেন, পীড়াপিড়ি করলেন এবং হোসেন সেদিকেই রওনা মানে অক্ষরতে তিনি বাধ্য হলেন। আর তিনি বলছেন যে আজ রাত্রে আমি এই নানাজানকে স্বপ্ন দেখেছি, নানাজান আমাকে একটা কাজ করতে বলেছেন, আমি সে কাজ করেই যাব এবং কি বলেছেন আমি কি দেখেছি এটা আমি মৃত্যুর পূর্বে আমি এটা কাউকে বলবো না, কাজে আমি সামনের দিকে অগ্রসর হব। এইভাবে ইমাম হোসেন যখন অগ্রসর হচ্ছেন তো ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দেওয়া হলো যে তুমি দেখো যে ইমাম হোসেন কোন পথে অগ্রসর হচ্ছে তাকে বাধা দাও। তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোরতমিমি নামক একজন সেনাপতির অধীনে 2000 সৈন্য দিয়ে ইমাম হোসেনের তল্লাশির জন্য তাকে অগ্রেপ্রেরণ করলেন। করার পর এই হোরতমিমি
তো মানে জিলজুশান নামক জায়গায় ইমাম হোসাইন এবং তার বাহিনীকে দেখতে পেলেন, দেখতে হরতমেমি তাদেরকে বাধা দিলেন এবং জানালো, ওবায়দুল্লাহকে জানানো হলো যে এভাবে ইমাম হোসাইনকে পাওয়া গেছে, জিলজুশানে ইমামরা এখানে আছে। তখন ওবায়দুল্লাহ জিয়াদ বলে যে তাকে এমন একটা জায়গায় তাকে অবতরণ করাও যেখানে পানির অভাব। তো এভাবে হরতমি ইমাম হোসাইনকে বললেন যে আপনি আমার সাথে অগ্রসর হন। তো ইমাম হোসাইন বললেন যে তোমরা আমাকে ডেকেছো, আসি, যদি তোমরা পছন্দ নাই তো তোমাকে যেতে বলো, যেতে তো আমি চলে যাবো। তাহলে না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে আপনাকে উপস্থিত করা ছাড়া অন্য কোনো আদেশ আমাদের কাছে নাই, কাজে আমরা এটা কিছুই করতে পারবো না। এভাবে ইমাম হোসাইন হরতমির সাথে যেতে বাধ্য হলেন এবং চলতে চলতে কারবালা নামে জায়গায় কারবালা প্রান্তরে উপস্থিত হওয়ার পরে আবার ওদেরকে খবর জানানো হলো যে আমরা কারবালা প্রান্তরে ইমাম হোসাইনকে অবস্থান করিয়েছি। ইমাম হোসাইন ওখানে আসার পরে বললেন যে এটা কী জায়গা, বললেন কারবালা। তখন তিনি হযরত নানাজান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করলেন যে আমার নানাজান এটাই বলেছে যে আমার দৌহিত্র কারবালায় শাহাদাত বরণ করবে, তাহলে এই কারবালায় আল্লাহ তাআলা আমাকে এনে পৌঁছিয়েছেন। মুহররম মাসে তিনি এখানে এসে উপস্থিত হলেন। হওয়ার পরে এখন ওয়াদুল ইবনে জিয়াদের পক্ষ থেকে আমর ইবনে সাদ, এই সাদ হলো সাদ ইবনে আবি আক্কাস, জান্নাতের রোকন। এই সাদ ইবনে আবি আক্কাসের ছেলে আমর ইবনে সাদ, তাকে রে এবং দাইলামের গভর্নরি দেওয়া হবে এইটার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তুমি এখন আপাতত ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধের পরে তুমি যদি জয়যুক্ত হয়ে ফেরো তাহলে তোমাকে রে এবং দাইলামের গভর্নরি দেওয়া হবে, আর যদি না করো তাহলে তোমাকে দেওয়া হবে না। এই প্রলোভন দিয়া আমর ইবনে সাদকে কারবালা প্রান্তরে 6000 সৈন্য নিয়ে তাকে সেখানে পাঠানো হলো। পাঠানোর পরে সেখানে সে অবস্থান করলো এবং তার কোনোভাবেই মনোভাব ছিল না যে আমি ইমাম হোসাইনের সাথে যুদ্ধ করব, কিন্তু কোনোভাবেই সে মানে ওই পক্ষকে সে বোঝাতে পারছে না, সে যাই বলে তারা বলে আগে এজিদের বয়স সে গ্রহণ করুক, তারপর তার ব্যাপারে কী হবে সেটা আমরা পরে বলবো। কিন্তু ইমাম হোসাইন কোনোভাবেই এই কথায় তিনি রাজি হন না যে আমি কোনোভাবেই জলিল খানদের মতো আমি এই অন্যায়কারী জালেমদের হাতে আমি বয়াত গ্রহণ করব না এবং তাদের আনুগত্য আমি স্বীকার করব না। এভাবে অবস্থা চলতে থাকলো। এখন মানে ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেন্দ্র থেকে আদেশ আসছে কিন্তু কেউ যুদ্ধ করতে রাজি হচ্ছে না, সবাই চাচ্ছে যে আমি এটাকে এড়িয়ে যাই। তো এভাবে হতে হতে শেষ পর্যন্ত সিমার জুশান একে আবার পাঠানো হলো, মানে তাহাদিদি খত দিয়া, অর্থাৎ মানে অত্যন্ত কড়া চিঠি দিয়া পাঠানো হলো যে তুমি তাদেরকে জানাও যে আমর ইবনে সাদ যদি যুদ্ধ না করে তো তার পরিবর্তে এই সিমরকে তার পদ দেওয়া হবে, রে এবং দাইলামের গভর্নর তাকে বানানো হবে এবং আমর ইবনে সাদকে আরও অপমান করাতে গোলামে পরিণত করা হবে। শেষ পর্যন্ত সে ইমাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলো। মুহররমের 7 তারিখের এই ঘটনা। তো মুহররমের 7 তারিখে এই ঘটনার পরে তো 8 তারিখে আমর ইবনে সাদ যুদ্ধের জন্য ইমাম হোসাইনকে প্রস্তুতি বললেন, তিনি একদিন সময় চাইলেন, তাকে একদিন সময় দেওয়া হলো, 9 তারিখ সময় নিলেন এবং এই সময় নিয়ে ইমাম হোসাইন তার আত্মীয়স্বজন যারা উপস্থিত যারা সবাই সাথে পরামর্শ করলেন, রাতভর দোয়া মোনাজাত করলেন, আল্লাহর কাছে রোনাজানি করলেন। এরপরে সকালে সেই মুহররমের 10 তারিখ সেই শুক্রবার দিন মুহররমের ভোরের সূর্য উদিত হলো এবং কারবালা প্রান্তরে এরা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে ইমাম হোসাইন তাদের সামনে একটা বক্তব্য দিলেন যে তোমরা ভেবে দেখো যে আমি কে, তোমরা আমার সম্পর্কে একটু ভাবো যে আমি কে, আমি রসুলের দৌহিত্র, আমার নানা রসুলাম, আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমার চাচা জাফর ইবনে আবি তালেব, আমার পিতার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা সব কিছু জানো, তোমরা যদি আমাকে হত্যা করো তো পৃথিবীর বুকে আর রসুলের কোনো দৌহিত্র তোমরা আর পৃথিবীতে খুঁজে পাবে না। আমি কি অপরাধ করেছি বলো, আমি কি তোমাদের কোনো মানুষের রক্ত প্রবাহিত করেছি, আমি কি তোমাদের কারো সম্পদ লুট করেছি, আমি কি অপরাধ করেছি যে তোমরা আমাকে হত্যা করবে, তোমরা আমাকে ডেকেছো, যদি তোমাদের ভালো না লাগে তোমায় ফেরত যেতে দাও। কিন্তু সব কথার জবাবেই তারা এক কথা বলল যে আগে আপনি এজিদার বায়াত গ্রহণ করেন, তারপরে আপনার ব্যাপারে আমরা ফয়সালা করব, আপনাকে আমরা ওবায়দুল্লাহর কাছে সুপর্দ করব। কিন্তু ইমাম হোসাইন কোনোভাবেই রাজি হলেন না, শেষ পর্যন্ত সেই কুফফারীদের পক্ষ থেকে মানে তীর চলে আসলো এবং যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ প্রারম্ভে হরতমিমি যে এই প্রথম সেনাপতি যা ছিল, এই হরতমিমি আস্তে আস্তে তার ঘোড়াটা নিয়ে ইমাম হোসাইনের সামনে হাজির হলেন। হাজিরা বলেন যে আমি হরতমিমি, আমি আপনাকে প্রথম বাধা দিয়েছি তো আমি অপরাধ করেছি, এখন যদি আমি আপনার দলে
যোগদান করি এবং আপনার পক্ষে যুদ্ধ করি, আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার জীবনের পিছনের গুনাহ কি আল্লাহ মাফ করবে? যদি আপনি বলেন তাহলে আমি আপনার পক্ষ অবলম্বন করব। তখন ইমাম হোসেন বললেন যে তোমার নাম হোর, হোর মানে মুক্ত, তুমি দুনিয়া তো মুক্ত থাকবে আর আখেরাতে আল্লাহর শাস্তি তো মুক্ত থাকবে। এই বলার পরে হোর তুমি ইমাম হোসেনের পক্ষ অবলম্বন করলেন এবং অবলম্বন করে তিনি ওদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করলেন। তো ওরা হলো 6000 সৈন্য আর ইমাম, এখানে ইমাম হোসেনের সঙ্গী সাথীরা ছিল মাত্র 72 জন। এই 72 জন মানুষ 6000 মানুষের সাথে কতক্ষণ যুদ্ধ করতে পারে? এইভাবে হতে হতে বহু লোক তাদের হতাহত হয়েছে। এরপরে ইমাম হোসেন মানে 60টার উপরে তীর তলোয়ারের জখম ইমাম হোসেনের শরীরে ছিল। ইমাম হোসেন ক্লান্ত অবস্থায় ময়দানে বসে পড়েছেন। এমত অবস্থায় তিনি কিছু পানি পান করার মানে একটা মানে মনোভাব করে পানির পেলা মুখের কাছে নিয়েছিলেন। তখনই হোসেন বিন নুমাইন নামক এক ব্যক্তি লক্ষ্য করে তাকে তীরবিদ্ধ করে এবং তীর নিক্ষেপ করে এবং সেই তীর গলার থেকে পিছনের দিকে পার হয়ে যায় এবং তিনি ঢলে পড়েন। এরপরে সেই যে মানে সিমর জিল জুসান সিরি, তোমরা এখনও কেন বসে আছো? তখন জারা বেন সুরায়েক তলোয়ার দ্বারা আঘাত করে এবং সিনান বেন আনাস নাকি তিনি বল্লম দ্বারা আঘাত করে এবং মস্তিষ্ক দেহ থেকে পৃথক করে। এই তিনজন লোক, হোসেন বিন নুমাইন তীর মারে, জারা বেন সুরায়েক তলোয়ার আঘাত করে, আর হোসেন বিন জারা বেন সুরায়েক সিনান আনাস নাকি, সিনান বেন আনাস নাকি ইনি শিরচ্ছেদ করে, দেহ থেকে মাথা পৃথক করে। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কালবারা প্রান্তরে তারা শহীদ করে মাথাটাকে এজিদের দরবারে প্রথমে উবাইদুল্লাহ ইবনে জুয়াদের কাছে পাঠানো হয়। সেখান থেকে এজিদের দরবারে পাঠানো হয় এবং পারিবারিক যে সমস্ত নারীরা শিশুরা ছিল তাদেরকে বন্দি করে, জয়নাল আবদিন ছিলেন অসুস্থ, তার হাতে এবং গলায় লোহার বেড়ি পরিয়ে তাকেও এজিদের দরবারে পাঠানো হয়। তাকে হত্যা করার জন্য উবাইদুল্লাহ জিয়াদ আদেশ দিয়েছিল, কিন্তু হযরত তার এক ফুফু হযরত আরিয়াদুল কন্যা এই জয়নব তার চিৎকারে শেষ পর্যন্ত সে রেহাই পায়। সে বলছিল যে তাকে হত্যা করতে হলে আমাকে তার আগে মারো, আমাদের বংশ তোমরা অনেক কিছু করেছ। এভাবে তারা ইমাম হোসাইনের মস্তিষ্ক নিয়ে তারা দামেস্কে যায়। দামেস্কে যাওয়ার পরে এই ইয়ে যে তিনটা লোক তো, হোসেন বিন নবীর, তারপরে যারা বেন সরায়েক, আর হলো কেটা সেনান আনাস নাকি, তো এই সেনান কবিতা পাঠ করছিল এজিদার দরবারে পুরস্কার পাওয়ার জন্য। এই কবিতা পাঠ শুনে এজিদেই তাকে ওইখানে কতল করে ফেলে। মানে মানে কবিতাটার মধ্যে ইমাম হোসেনের প্রশংসা ছিল, এটা শুনে সে বরদাস্ত করত। এই জন্য সেনানকে এজিদ নিজ হাতে ওখানে কতল করে ফেলে এবং অন্যান্য যারা তাদেরকে এজিদ কোনোই পুরস্কার দেয় নাই, বরং সে বলছে যে তোমরা এটা জুলুম করেছ, তোমাদের উচিত ছিল তাকে জীবিত আমার কাছে নিয়ে আসা, তোমরা খুব ব্যস্ত করে তাড়াহুড়া করেছো, কাজে আমি তোমাদের এই কাজে সন্তুষ্ট না, কেউই পুরস্কার পায়নি, বিনা পুরস্কারই সবাই ফিরে আসছে। তো এভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের খবর গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এই ঘটনার পরে মদিনার লোক, হেজাজের লোক, তা এরা মানে সবাই এজিদের বয়াত ভঙ্গ করে তার বুদ্ধে মানে তারা মানে সবাই তার বুদ্ধে মানসিকভাবে প্রস্তুত হলো। তো এই অবস্থাটা মোকাবেলা করার জন্য এরপরে এজিদের এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো। প্রথমে সে মদিনা আক্রমণ করলো। তো এই মদিনা আক্রমণ, তখন যে মদিনার গভর্নর ছিল এজিদের পক্ষ থেকে, সেই গভর্নরকে মুসলমানরা তার পদস্থিতি ঘটালো। সে ছিল ওলিদ ইবনে উকবা। এই ওলিদ ইবনে উকবার ভাই আরেকটা, সেটা কী নাম, এই মুসলিম বিন উকবা। এই মুসলিম বিন উকবা এই তখন মদিনার গভর্নর ছিল। মুসলমানরা তাকে পদস্থিত করে সেখানে সাহাবিদের মধ্যে একজন সাহাবি তাকে তারা মদিনার গভর্নর বানিয়েছিল। এরপরে যখন এজিদের বাহিনী সেই মদিনা আক্রমণ করার জন্য আসলো, তখন ওয়াকায় হুররা, হুররা নাম এলাকা থেকে তারা আয়েশা মদিনাবাসীদেরকে বললো যে আপনারা এজিদের বয়াত করেন, যদি না করেন তাহলে 3 দিন আপনাদের সময় দিছি, 3 দিন পরে আপনাদের যুদ্ধ হবে। তখন আবদুল্লাহ ইবনে হানজালা তখন মুসলমানদের পক্ষে মদিনার গভর্নর ছিল। সেই আবদুল্লাহ ইবনে হানজালার নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করে এবং এই যুদ্ধে মুসলমানরা একটা সুসজ্জিত বাহিনীর সাথে মুসলমানরা কী করে যুদ্ধ করবে, তারপরও তারা ব্যাপক যুদ্ধ করেছে। এই যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 360 জন সাহাবি শাহাদাত বরণ করছে।
অন্যান্য সাধারণত দূরে কথা 360 জন সাহাবি এভাবে আবদুল্লাহ ইবনে হানজালা শাহাদাত বরণ করেন এবং মদিনা পতন ঘটে এবং তিন দিন পর্যন্ত মদিনায় লুট তরাজ হযরত আলে আব্বাস আলে আলী এই দুইটা পরিবার তারা সমস্ত পরিবারের লুট তরাজ তারা করেছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে তিন দিন পর্যন্ত মদিনার মসজিদে জামাত হয়নি এই ঘটনা ঘটনার পরে তারা ওখান থেকে সেই মুসলিম বাহিনী আকাবার নেতৃত্বে ওখান থেকে তারা মক্কা আক্রমণ করার জন্য অগ্রসর মক্কাবাসীরা সেখানে মানে আব্দুল ইবনে জুবায়ের ছিল সেখানে গভর্নর কাজে সেদিকে তারা রওনা করলো কিন্তু রওনা করার পথে এই ওলিদ ইবনে উকবা মানে না মুসলিম বাহিনী উকবা এই পথেই তার মৃত্যু ঘটল মৃত্যু ঘটার পরে সেখানে হোসেন বিন নোমার যে ওই আর এক তিন নম্বর বদমাস এর নেতৃত্বে মক্কা আক্রমণ করতে পারা হলো মক্কা উপকণ্ঠে গেল তারা যুদ্ধ করলো এবং আব্দুল ইবনে জুবায়ের প্রতিহত করলো এভাবে তারা মক্কা গৃহে মিনজানিক দ্বারা তারা পাথর বর্ষাতে শুরু করেছিল এইভাবে মক্কার উপরে যখন হামলা চলছিল এর মধ্যেই খবর আসলো মুরগে যিদ যে যিদ মারা গেছে যিদ মারা গেছে এই খবর আসার পরেই এই যুদ্ধ বন্ধ হয়ে গেল যিদ মারা যাওয়ার পরে এখন নিয়মিত যেটা রাজতন্ত্রের নিয়ম যিদের পরেই ক্ষমতায় আসলো তার ছেলে মাবিয়ে ইবনে যিদ তাহলে এখন দেখেন 24 বছর বয়সে যিদ ক্ষমতা দখল করেছে ক্ষমতায় বসে 28 বছর বয়সে এসে মারা গেছে 3.5 বছরের মতো সে এই ক্ষমতা ব্যবহার করেছে তো এখন দেখেন যে এই রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজতন্ত্র মানিটা কি রাজতন্ত্র হলো রাজার আইন অর্থাৎ রাজা যা করবে সেইটাই আইন গণতন্ত্র মানে জনগণের আইন জনগণ যেটা মনে করবে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল এটা হলো গণতন্ত্র যে জনগণের সরকার জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা গঠিত সরকার এটা হলো গণতন্ত্র কিন্তু গণতন্ত্রের ধারাটা হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যে মেজরিটি যেটা বলবে সেটা গৃহীত হবে আর রাজতন্ত্র মানে রাজা একা যা বলবে সেটা হবে এটা কত বড় জঘন্য আইন রাজতন্ত্র রাজার আইন আল্লাহর আইন থাকবে না রাজার আইন রাজার আইন না হলে মুসলমানদের ঘরে মুসলমানরা তলোয়ার তুলতে পারে 360 জন সাহাবি মদিনা শহরের মতো এই সাহাবিদেরকে হত্যা করার আমার সাহস কার আছে পৃথিবীর বুকে কোনো মুসলমান এটা চিন্তা করতে পারে যে মুসলমানরা এইরকম কাজ করবে কাজে এইভাবে এই এই রাজতন্ত্রের জন্য এই মাবিয়া এবং তার এই উমাইয়া বংশের লোকেরা এই চেষ্টা করছে যা আল্লাহ চেষ্টা করছে তাদেরকে আল্লাহ ফল দিয়েছে শেষ পর্যন্ত ইয়াজিদের পরে মাবিয়া তার ছেলে মাবিয়া ইবনে যিদ খেলাফতের দায়িত্বভার তার উপরে আসলো আসার পরে সে বলল যে আমার বাপদাদারা যেভাবে এই রাজ্য দখল করেছে এবং ক্ষমতা হস্তগত করেছে এইটার দায়ভার আমি নিতে পারবো না এটা আপনারা অন্য কিছু চিন্তা করেন তখন সে বলল যে আপনি কারো নাম ঘোষণা করেন যেটা আমি তা পারবো না এই বলে সে গৃহের মধ্যে অবরুদ্ধ হলেন এবং 40 দিন পরে তার বংশের লোকেরাই তাকে বিষ দিয়ে হত্যা করে এবং 40 দিন পরে তার লাশ বের হয়ে আসে দেখেন রাজতন্ত্র কাকে বলে এখন নিয়ম অনুযায়ী মাবিয়া ইবনে যিদের দ্বিতীয় ভাই ছিল খালেদ ইবনে যিদ মানে ইয়াজিদের দ্বিতীয় ছেলে সে ক্ষমতার মালিক এখন সে খালেদ ইবনে যিদ সে নাবালক সে রাজ্য পরিচালনা করার ক্ষমতা রাখে না কিন্তু তার পক্ষে রাজ্য পরিচালনার ভার গ্রহণ করলো মারওয়ান মারওয়ান কোথা থেকে ঢুকলো ইয়াজিদ মারা যাওয়ার পরে ইয়াজিদের বিধবা স্ত্রীকে বিয়ে করেছিল মারওয়ান কইরা মারওয়ান সে ওই ঘরে ঢুকেছিল এখন যেহেতু খালেদ ইবনে ইয়াজিদ সে নাবালক তার পক্ষে রাষ্ট্র পরিচালনা করার ভার গ্রহণ করলো এই মারওয়ান গ্রহণ করার পরে যে ওই সম্রাট আকবরের যেরকম বৈরম খা এইরকমই তো এই মারওয়ান সুযোগ গ্রহণ করলো মারওয়ান মাত্র 9 মাস ক্ষমতায় ছিল মারওয়ান এই সময় কী করলো সে খালেদ ইবনে ইয়াজিদ যে নিয়মতান্ত্রিকভাবে সিংহাসনের উত্তরাধিকারী হবে তাকে বঞ্চিত করে সে তার নিজের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানের নামে মানে এই খেলাফতের উত্তরাধিকারী বা সিংহাসনের উত্তরাধিকারী তাকে মনোনয়ন করলো আব্দুল মালিক ইবনে মারওয়ান এইটা করার পরে এই খবর যখন ইয়াজিদের স্ত্রী খালেদ ইবনে ইয়াজিদের মা ইয়াজিদের স্ত্রী যখন জানতে পারলো তখন সে ক্ষুব্ধ হয়ে গেল ক্ষুব্ধ হয়ে সখন সে ওই মারওয়ান ঘুমের ঘরে ছিল ওই ঘুমের ঘরে তার নাকের ওটা বালিশ চাপিয়ে ধরে মারওয়ানকে হত্যা করলো তো মারওয়ানকে হত্যা করার পরে এখন রাজতন্ত্র অনুসারী সে ক্ষমতায় ছিল 9 মাস 18 দিন এখন তার মানে যেটা সে যে কাকে সাকসেসর করে গেছে সিংহাসন উত্তরাধিকারী করে গেছে দেখা গেল সে করেছে তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে
এবং এই আব্দুল মালেক ইবনে মারওয়ান ক্ষমতার মালিক হয়ে সে দীর্ঘ 21 বছর 1 মাস প্রতিদিন পর্যন্ত এই সিংহাসন আরোহণ করে রাজতন্ত্রের এই দায়িত্ব সে পালন করে, আব্দুল মালিক ইবনে মারওয়ান। তো এখানে দেখেন মাবিয়ার বংশ থেকে এই ক্ষমতাটা একেবারেই হারিয়ে গেল। মারওয়ান অবশ্য উমাইয়া বংশেরই লোক, কিন্তু মাবিয়া পরিবারের না। তাহলে মাবিয়া যত জুলুম অত্যাচার করে, যত অন্যায় করে, মিথ্যাচার করে যে খেলাফত যে মানে সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, এর ফলটা কি সে ভোগ করতে পেরেছে? কাজে জুলুম অত্যাচার করলে তার ফল আল্লাহ তাকে ভোগ করতে দেয় না। এভাবেই দেখেন সমস্ত ইতিহাসগুলি একটার সাথে অপরটার মিল আছে। এই যে নবাব সিরাজউদ্দৌলা যার ইতিহাসে যার কথায় আমরা সবাই কাঁদি, এখানেও কিন্তু ওরকম একটা জুলুম আছে। নবাব সিরাজউদ্দৌলা আলিবর্দী খানের দৌহিত্র, কিন্তু তারও বংশের অনেক উত্তরাধিকারী ছিল, যাদেরকে সবাইকে বঞ্চিত করেই সিরাজউদ্দৌলাকে ক্ষমতা দান করা হয়েছিল। যার পরে যেমন তেমন খালাতো শওকত জং, তারপরে তার ওই ফুফু হোসেনি বেগম, এভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু সিরাজউদ্দৌলার বিরোধী ছিল তার বংশের লোকেরাই। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এটা ভোগতল করতে দেয়নি এবং তামাম দুনিয়ার মুসলমানরা আমরা এই জন্য কষ্ট পাচ্ছি এবং আজও সেই কষ্ট আমরা পাচ্ছি। তবে এভাবে জুলুম করে কোনো কাজ করলে তার ফলাফল ভালো হয় না। এবং মনে রাখতে হবে শুধু এই জুলুম না, মাবিয়া সিংহাসনের মানে ক্ষমতা লাভ করার পরে সে 19 বছর পর্যন্ত সমগ্র মুসলিম জাহানের শাসনভার সে গ্রহণ করেছে এবং 19 বছর পর্যন্ত সে রাজ্য পরিচালনা করেছে। এই সময়ের মধ্যে সে প্রত্যেকটা প্রাদেশিক গভর্নরকে এই নির্দেশ দিয়েছে যে জুমার খুতবায় খুতবার শেষে হযরত আলীকে গালি দিতে হবে। এবং এ ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আছে, আয়েশা সিদ্দিকা বলেন যে উমির তুম্বেল ইস্তিগফারে অকত সাবাবতুমুহুম। মাসুক থেকে হাদিস বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহ যে তাদের জন্য তোমরা দোয়া করো, ইস্তিগফার করো, আর তোমরা দিচ্ছ তাদেরকে গালি। এই দোয়ার আদেশটা তো সূরা হাসরের 10 নম্বর আয়াতে, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এই যে কোরআনের আয়াত, এই আয়াত পড়ে হযরত আয়েশা সিদ্দিকা এবং অন্যান্য সাহাবীরাও এই কথা বলেছেন যে তোমাদেরকে বলা হয়েছে যে সিনিয়রদের আনুগত্য করবে, তাদের জন্য দোয়া করবে, তোমরা দৃশ্য তাদেরকে গালি। তাহলে এটা কীরকম তোমরা মানে আল্লাহ, এই জন্যই বলা হচ্ছে যে এরা রাফিজি, এরা সিনিয়রদেরকে অমান্য করেছে, সিনিয়রদের এরা অবাধ্য হয়েছে, তাহলে এরা কোনোদিন জয়যুক্ত হবে না। তো এই জন্য এই ব্যাপারে অনেক হাদিস আছে, তার মধ্যে দুই একটা আমি বলি। যেমন আয়েশা সিদ্দিকার হাদিস বললাম যে আয়েশা সিদ্দিকা বলেন যে আমি রসুল পাক সাল্লামকে শুনেছি কী বলছেন তিনি, যে উমির তুম্বিল ইস্তিগফারে হ্যাঁ আসাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফা সাবাবতু মুহুম সামিতু নবী ইয়াকুম ইয়াকুলু লা তাযহাব হাযিহিল উম্মা হাত্তা ইয়ালানু আখিরুহা আউয়ালু আখিরাহা আউয়ালু, যে এই উম্মাত ওই সময় পর্যন্ত ধ্বংস হবে না, ওই সময় পর্যন্ত ধ্বংস হবে না যে যতক্ষণ পর্যন্ত তাদের পরবর্তীরা পূর্ববর্তীকে গালি না দিবে। তো এখন এই পরবর্তীরা পূর্ববর্তী গালি দিচ্ছে এবং গালি তুমি কাকে দিচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেহেশতে রাখুন, যেখানে কোরআনে সরাসরি বলা হয়েছে যে তাদেরকে তোমরা শ্রেষ্ঠ আনুগত্য করবে, সেখানে তোমরা দিচ্ছ তাদেরকে গালি? তাহলে তোমরাও মুসলমানের দাবিদার, এটা কী করে হতে পারে? তো শারজিল সাহাবি তার থেকে একটা ঘটনা বর্ণনা আছে, তিনি মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন যে রাফিজিদের চাইতে ইহুদি খ্রিস্টানরা একটা স্তরে ভালো, একটা চরিত্রের জন্য ইহুদি খ্রিস্টানরা রাফিজিদের চাইতে ভালো, রাফিজি মানে অবৈধ জাত তার ভালো একটা চরিত্রে, সেটা কি? তো তখন সার্জিন সাহাবি বলেন যে আমি ইহুদিদেরকে জিজ্ঞাসা করছি মান খায়রা আহলে মিল্লাতিকুম, যে তোমাদের এই জাতির মধ্যে সবচেয়ে উত্তম কারা? ফকালত, তারা বলেছে আসহাবে মুসা, মুসার সঙ্গীরাই উত্তম। বা সালতুন নাসারা, আমি নাসারাকে জিজ্ঞাসা করছি যে মান খায়র আহলে মিল্লাতি আহলে মিল্লাতিকুম, তোমাদের এই জাতির মধ্যে সবচাইতে উত্তম কারা? তারা বলছে ঈসা আলাইহিস সালামের সাথীরা, হাওয়ারি ঈসা। আর সালতুর রাফেজা, রাফিজিকে জিজ্ঞাসা করছি তোমাদের উম্মতের মধ্যে সবচাইতে খারাপ কারা? তারা বলে আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে এরা রসুলের সাহাবিদেরকে সবচেয়ে খারাপ মনে করে রাফিজিরা, তাহলে এরা কী পর্যায়ের মানুষ সেটা ভেবে দেখেন। তাহলে এই জন্য ব্যাপারটা হয়েছে যে আমরা আসলে এই মুহররমের আলোচনাটা এরা আমরা মানে অনিশ্চয় সত্ত্বে আমরা করছি, তার কারণ এইটা আমরা বছরের অন্য কোনো সময় আমরা করি না। এখন এই মুহররম সম্পর্কে যদি আলোচনা করতে বলা হয় তাহলে আমরা সত্য ছাড়া কী আমরা বলতে পারবো, এর বিকল্প আমাদের কাছে কী আছে, এবং এটা এটার মধ্যে যে আমাদের কী ক্ষতি হয়েছে সেটা আমরা বলতে পারি। তার কারণ কোরআনে আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান জুলিম, অর্থাৎ খারাপ কথা প্রকাশ করা আল্লাহ কোনো অবস্থাতেই পছন্দ করেন না, কিন্তু মাজলুম ব্যক্তি যদি বলে যে আমার উপরে এই জুলুম হয়েছে এটা বলার অনুমতি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। কাজে ইমাম হোসাইন এবং তার সমর্থকরা হল মাজলুম, ইমাম হোসাইন এবং তার সমর্থকরা হচ্ছে মাজলুম। কাজে মাজলুম হিসাবে আমরা এই জালেমের চিত্রটা তুলে ধরতে পারি, এটা আমাদের জন্য কোরআনের ওই আয়াতের দৃষ্টিতে আমরা মনে করি যেটা আমাদের জন্য আল্লাহ গীবাদের পর্যায়ে নেবেন না, যেহেতু আমরা মাজলুম। এবং এর কুফলগুলি সম্পর্কে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত, তিনি বলেন মাইয়াবগাজু আদাম মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কানা ফি কালবি আলাইহিম দিল্লুন ফালাইসা লাহু হাক্কুন ফি ফিল মুসলিমিন। তো মালিক ইবনে আনাস বলেন কোন মানুষের অন্তরে রাসূলের সাহাবীদের বিরুদ্ধে যদি কোনো রকম বিন্দুমাত্র হিংসা বিদ্বেষ তার অন্তরে থাকে, কোনো রকমের প্রতিহিংসা যদি তার অন্তরে থাকে, তাহলে সে মুসলমানদের দলভুক্ত হওয়ার যোগ্য নয়, সে মুসলমানদের দলভুক্ত হবে না। এগুলো তো সাহাবায়ে কেরামরা বলেছেন। কাজেই এই জন্য এই বিষয়গুলি খুবই মারাত্মক। রাসূলের সাহাবী সাহাবী যেমন হয়তো আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যিনি আল্লাহ রসুলের হিজরতের সময় তার বিছানায় কে ঘুমিয়েছিল, হ্যাঁ আল্লাহ রসুলের হিজরতের সময় আল্লাহ রসুলের বিছানায় কে ঘুমিয়েছিল, আল্লাহ সাহেব আলীকে বললেন যে এই চাদরটা তুমি জড়িয়ে থাকো, এই চাদরের ভিতরে তোমার অনাকাঙ্ক্ষিত কোনো বস্তুর ভিতরে ঢুকবে না। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের বিছানায় শুয়েছিলেন হিজরতের রাত্রে। তারপরে সেই খন্দকের যুদ্ধে আমর ইবনে আবদুদকে কে হত্যা করেছিল এবং সেই খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার মাথার পাগড়ি মাথায় বেঁধে দিয়েছিলেন, জুলফিকার নামক তলোয়ার হযরত আলীর গলায় ঝুলিয়ে দিয়েছিলেন এবং তাকে দোয়া করে আমর ইবনে আবদুদের সাথে লড়াই করার জন্য আল্লাহ রাসূল হযরত আলীকে পাঠিয়েছিলেন এবং হযরত আলীর হাতে আমর ইবনে আবদুদ তার পতন ঘটে। খায়বারের কামুজ দুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে জয় হয়। এরপর ইহুদি বনজ কুরাইজা সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তারা আত্মসমর্পণ করে, অবশ্য বিচার ফয়সালাটা করেন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার সম্পর্কে মানে যেহেতু কোরআনে যেটা সাহাবায়ে কেরামদের কথা বলা আছে যে এদের উদাহরণ এদের দৃষ্টান্ত তাওরাত ইনজিলে আছে, তো সেই মানের সাহাবি হলেন হযরত আলী, হযরত মাবিয়া, হযরত আবু বকর, অর্থাৎ আশারে মুবাশশারা, এই মানের সাহাবি। এই মানের সাহাবিদেরকে যারা মেম্বারে বসে গালি দেয় তারাও আবার সাহাবি হওয়ার যোগ্যতা রাখে বা তারা রাদিয়াল্লাহু আনহু খেতাবের তারা অধিকারী, এটা কোরআন থেকে প্রমাণ করে। কোরআন কী বলেছে, আসসাবিকুন আল আউলুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারে ওয়াল্লাযিনা তাবাহুম বিহসানেন, যারা এই সিনিয়রদেরকে স্বেচ্ছায় আনুগত্য করবে রাদিয়াল্লাহ তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তো রাদিয়াল্লাহু আনহু খেতাব আপনি আমি জোর করে দিলে হবে, কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের চিন্তার বিষয় আছে। এ বিষয়ে আমি আরও কথা বলবো, আমার কথাটা শেষ হোক, আলোচনাটা ধারাবাহিক শেষ হোক। তো এরপরে তো মাবিয়া গেল, মাবিয়ার পরে তার ছেলে এজিদ গেল, এজিদের পরে এজিদ ছেলে মাবিয়া ইবনে এজিদ গেল, তার ভাই খালিদ ইবনে এজিদ গেল, মারওয়ান আসলো, নয় মাস শাসন করার মধ্যে মারওয়ান মারা গেল, এরপরে মারওয়ান তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ক্ষমতা দিল। তো এই আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর 1 মাস 15 দিন এই সিংহাসনের উপর এসে সিংহাসনের অধিকারী থাকে এবং সিংহাসন আরোহণ করে এই গোটা মুসলিম জান শাসন করে আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর 1 মাস 15 দিন। আব্দুল মালিকের পরে তার ছেলে আসে ওলিদ ইবনে আব্দুল মালিক, সে 9 বছর 8 মাস পর্যন্ত সিংহাসন আরোহণ করেন। এরপরে আসে সুলাইমান ইবনে আব্দুল মালিক, আব্দুল মালিকের ছেলে সুলাইমান ইবনে আব্দুল মালিক, সে 2 বছর 8 মাস পর্যন্ত সিংহাসন আরোহণ করেন। এরপরে আসে ওমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান। এই ওমর ইবনে আব্দুল আজিজ এই লোকটা ছিল এদের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ, 2 বছর 5 মাস 14 দিন ইনি খেলাফতের দায়িত্ব পালন করেন।
তো এই উমর ইবনে আব্দুল আজিজ 99 হিজরি থেকে 101 হিজরি উনি ক্ষমতা দখল করার পরে, ক্ষমতা লাভ করার পরে, এই যে মাবিয়া যে বেদাতটা আবিষ্কার করছিল যে বর্সারের মেম্বার ইমাম ইমাম হাসান হোসেন আলীকে গালি দিতে হবে, এইটা উনি প্রত্যাখ্যান করেন। এইটা প্রত্যাখ্যান করে উনি বলেন যে এইখানে ওই ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাইজিল কুরবা ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার বাগী ইয়াযুম রাআলাকুম তাযাকুন সমস্ত সূরা নাহলে। তো এই আয়াতটা উনি এই প্রবর্তন করেন এবং মাবিয়ার সেই দীর্ঘ 60 বছর পর্যন্ত এই বেদাতটা চলতেছিল যে বর্সারের মেম্বার হযরত আলীকে গালি দেওয়া 60 বছর পর্যন্ত। অথচ আল্লাহ রাসূল বলেন লা তাতম গ্রাদাম মেম্বায়াদি, যে আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনা পত্র বানিও না। এরা 60 বছর পর্যন্ত মেম্বারে বসে হযরত আলীকে গালি দিয়েছে। এইটা প্রত্যাহার করেছে কে? এই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এটুকের মধ্যে আমি কথাটা সমাপ্ত করতে চাই যে রাজতন্ত্রের বিষয়টা এখানে দেখেন, আমরা মহরম সময় আলোচনা করছি যে এখানে যে বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সাহাবায়ে কিরামদের এই গালি দেওয়ার প্রসঙ্গে এখানে শেষ হলো। তো এখানে এই রাজতন্ত্র প্রতিষ্ঠার কারণে যে কী ভালো মন্দ ফলাফলটা আসে সেইটি আপনি দেখেন। রাজতন্ত্রের ফলাফলটা হলো রাজা যা বলবে তাই হবে আইন। তা আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে বুঝাচ্ছি, যেখানে একটা দেশের পাবলিক প্রপার্টি, একটা দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এটা দেশের সমস্ত জনগণ এটার মালিক। আর রাজতন্ত্র মানে কেউ মালিক না, সবাই রাজা একাই মালিক। তো এটা দৃষ্টান্ত এই হতে পারে, মনে করেন একটা বাগান আছে, ফলের বাগান, সেই বাগানে 100 গাছ আছে। এখন 100 গাছের জন্য কত পানি লাগবে, কত খাদ্য লাগবে, এইটা ওই বাগানের সরবরাহ দেওয়া হচ্ছে। এখন এই বাগানের মালিক এই সরবরাহটা 100 গাছেরই সরবরাহ পাচ্ছে, সে যদি এর থেকে মনে করে যে আমি 90টা গাছকে খাদ্য পানি দেবো না, আমি 10টা গাছকে এই খাদ্য পানি সব দিব, তাহলে এই 10টা গাছকে খাদ্য পানি দেওয়ার ফলে এটা হবে পরিণামটা এই হবে যে ওই 90টা গাছ শুকিয়ে মরে যাবে, আর এই 10টা গাছ অতিহারের কারণে তারা ফল দিতে ব্যর্থ হবে। ফসলে যে পরিমাণ সার লাগবে তার চেয়ে বেশি সার দিলে ফসল হয় না, এটা সত্য কিনা বলেন? তাহলে এখন রাজতন্ত্রের ফলটা হলো এই যে আপনি যদি রাজতন্ত্র করেন তাহলে কোটি কোটি মানুষের সম্পদ একটা পরিবারকে সব আপনি দিয়ে দিলেন। তাহলে এখন কোটি কোটি মানুষের সম্পদ যদি একটা পরিবার ভোগ করে, তো এখন ওই যে গাছ এই 90টা গাছের সার ঔষধ যদি 10টা গাছকে দেওয়া হয় তাহলে ওই 90টা গাছ শুকিয়ে মরে আর 10টা গাছ অতিহারে মরে, ওইটা মরল অনাহারে আর এইটা মরল অতিহারে। কি গণতন্ত্রের অবস্থা এটাই হয় যে গণতন্ত্রের ফলে গোটা জাতি পঙ্গু হয়ে যায়, গোটা জাতির রাজতন্ত্রের ফলে গোটা জাতি পঙ্গু হয়ে যায়, গোটা জাতির শক্তি ধ্বংস হয়ে যায় এবং জাতির মধ্যে জিহাদের স্পৃহা এটা থাকে না। মানুষ জিহাদ করবে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য, এখন রাজতন্ত্রের মধ্যে যুদ্ধ করতে হবে পরিবার প্রতিষ্ঠা করার জন্য। এখন পরিবার প্রতিষ্ঠা করার জন্য মানুষের অন্তরে ওই রকম যুদ্ধের আগ্রহ থাকবে যে আমি যুদ্ধ করবো পরিবার প্রতিষ্ঠার জন্য? তাহলে এখন যে জেহাদের যে ফজিলত বা মানুষের মধ্যে জেহাদের স্পৃহা তমাম পৃথিবীতে আল্লাহ দিন কায়েম করার জন্য আল্লাহ বলেছেন, এই মানে রাজতন্ত্রের কারণে এই এই জিনিসটা নষ্ট হয়ে যায়। দেখেন এর কুফলগুলি দেখেন, এবং রাজতন্ত্রের কারণে মুসলমানদের ঐক্য, যে আল্লাহ বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো, ওয়া তাসমু বিভা হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফারাকু। তিনটা মহাদেশ ব্যাপী মুসলমানদের খলিফা, মরক্কো থেকে চীন পর্যন্ত, রাশিয়ার সমরকন্দ বখরা থেকে আরব সাগর পর্যন্ত, এত বড় সাম্রাজ্য, একটা চিঠি আসতে 300 দিন সময় লাগবে। দূরবর্তী প্রদেশ থেকে কেন্দ্রে একটা চিঠি আসতে 300 দিন সময় লাগবে। এত বড় সাম্রাজ্য তো একটা সাম্রাজ্য ছিল, কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এগুলো এমনভাবে বিভক্ত হয়ে গেল যে এখন যে মুসলমানদের 54টা রাষ্ট্র, খোলাফত আমলে একটা রাষ্ট্র এসে বড় ছিল। এখনকার মতো সেখানে কমিউনিকেশন ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, এত বড় একটা রাষ্ট্র তারা কীভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করেছে, এটার একমাত্র কারণ যে জনগণের হাতে যে ক্ষমতা এবং ইসলামের যে ন্যায় বিচার, কোরআনের বিধান, এগুলি প্রতিষ্ঠা করলে পৃথিবীর বুকে এরকম মুসলমানরা একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারত। আর যখনই মুসলমানরা রাজতন্ত্রের জন্য, পারিবারিক স্বার্থের জন্য মুসলমানদের ঘাড়ের উপরে তলোয়ার উঠল, তখনই আল্লাহর রাসূলের ঘোষণা যে পৃথিবীতে আর কোনোদিন তোমাদের ঘাট থেকে তলোয়ারও নামবে না, তোমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, তোমরা শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হইতেও
পারবে না। এখন দেখেন পরিণামটা, পৃথিবীতে আপনি শত বছরের ইতিহাস খুঁজে দেখেন যে কোনো একটা যুদ্ধে মুসলমানরা জিতে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুসলমানকে সাহায্য করবো, এটা আল্লাহ ওয়াদা। কিন্তু আপনি শত বছরের ইতিহাসের একটা যুদ্ধেও মুসলমানরা জিতে নাই। অবশ্য রাষ্ট্রান্তর সৃষ্টি হওয়ার পরে পৃথিবীতে মুসলমানরা কিছু কিছু দেশ জয় করছিল, কিছু ইতিহাস এরকম আছে, যেমন স্পেন, কর্ডোবা, গ্রানাডা, তারপরে এইসব পৃথিবীর অন্য অন্য অঞ্চল, এই আব্দুল মালিক ইবনে মারওয়ানের জামানায়, হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় মুসলমানরা কিছু অঞ্চল জয় করেছে, কিন্তু সেগুলো মুসলমানরা রক্ষা করতে পারেনি। সেগুলো কিছুদিন পরে আবার মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে। তার কারণ মানে যদি রাষ্ট্রান্ত প্রতিষ্ঠিত হয় তো সেখানে কোনো মানুষ আন্তরিকভাবে রাষ্ট্রান্তর জন্য কাজ করে না, কাজ করে খামা কাজে, আমি বাধ্য, না করলে আমার গর্দান যাবে। কাজে এই বিষয়গুলি, এগুলির নামে হলো রিভিউ, যে আপনারা এই বিষয়টা রিভিউ করেন এবং আপনারা কোরআন থেকে প্রত্যেকটা জিনিস দেখেন। কোরআনে বলা আছে মাইয়াসপা সাফাতান হাসানাতেন নিয়াকুল্লাহু নাসিবুম মিনহা, অমাইয়াসপা সাফাতান সিয়াতান নিয়াকুল্লাহু কিফলুম মিনহা, সূরা নিসার 85 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন যে ভালো কাজের যারা সুপারিশ করবে ভালো কাজের একটা ফল তারা আমল নামে পাবে, খারাপ কাজের যে সুপারিশ করবে খারাপ কাজের একটা ফলাফল তারা পাবে। আল্লাহ রাসূল বলেন আর দাল্লাল খায়রে কা ফাইলি ও দাল্লাল শাররে কা ফাইলি। এখন দেখেন যারা মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে মারা গেল, মরার পরে কবরে সদকা জারিয়ে তাদের আমল নামেটা ঢুকতে থাকবে। আর যারা সিনেমা হল, যাত্রা পার্টি, সার্কাস পার্টি করে মরা গেল, তাদেরও কবরে সদকা জারিয়া ঢুকতে থাকবে। এই সিনেমা দেখে কতটা লোকের চরিত্র নষ্ট হলো, তাদের দ্বারা আর কতটা লোকের চরিত্র নষ্ট হলো, এইভাবে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষের চরিত্র নষ্ট হবে, এর একটা পাপের সদকা জারিয়া ওই সিনেমা হল প্রতিষ্ঠাতা যায় তার আমল নামে জমা হবে কিনা বলেন কোরআনে আয়াত। তো তাই যদি হয় তাহলে এই রাষ্ট্রান্ত প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মানে 40 হিজরিতে রাষ্ট্রান্তে মাবিয়া বসে, আর তার থেকে আজ পর্যন্ত মানে 1440 হিজরি, এখন এই 1400 বছর, তাই কত হয় তাহলে? তো এই 1400 বছরের রাজতন্ত্রের কারণে যে অন্যায়ভাবে খুনগুলো হয়েছে, এই রাজতন্ত্রের ফাউন্ডার, এই রাজতন্ত্রের যারা পায়োনিয়ার, তাদের আমলে এই গুণাটা জমা হবে কি না, এটা আপনারা কোরআন থেকে বলেন, আমি আর কিছু চাই না। আপনারা আলেমুলারাম মুফতি যারা আসেন তারা কোরআন থেকে বলেন যে রাজতন্ত্রের ফাউন্ডার যারা, রাজতন্ত্রের পায়োনিয়ার যারা, এই 1400 বছর পর্যন্ত রাজতন্ত্রের কারণে, রাজনৈতিক কারণে মানুষগুলোকে হত্যা করা হয়েছে। এই হযরত ইবনে আদির মতো এরকম নিষ্পাপ মামুক, মদিনায় 360 জন সাহাবি, এভাবে অগণিত মুসলমান এই রাজতন্ত্রের কারণে যারা মারা গেছে, এইটার পাপগুলি রাজতন্ত্রের প্রতিষ্ঠাদের আমলে জমা হবে কি না, আমি আপনাদের কাছে এটা জানতে চাই। কাজী এই ব্যাপারে সতর্ক হতে হবে যে আল্লাহ যা কোরআনে বলছে সেই অনুযায়ী আমরা কথা বলব। আমাদের মাবি আমাদের কোনো শত্রু না, মাবিয়ার ভাই তো ছিল ইযিদ ইবনে আবু সুফিয়ান, তার তো কোনো দুর্নাম নাই। তারপরে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে তার থেকেও কোনো খারাপ অশুভ কিছু পাওয়া যায় না। তার স্ত্রী হেন্দা ইসলাম গ্রহণ করার পরে তার থেকেও তো কোনো অশুভ কিছু পাওয়া যায় না। কাজে আমরা কি খামাখা কার বুদ্ধি কিছু বলবো? কাজে এই যে মানে রাজতন্ত্রের কারণে পৃথিবীর মুসলমানদেরকে এরা ধ্বংস করে দিয়েছে, মুসলমান জাতিটা পঙ্গু হয়ে গেছে। মুসলমানরা তাদের ওই যেরকম একটা বাগানের 100 গাছে 10টা গাছে সব সার ঔষধ পাচ্ছে আর 90টা না খাইয়ে থাকছে। এই বর্তমান বিশ্বের রাজতন্ত্রের বিশ্বের মুসলমানদের এটাই অবস্থা, যার জন্য মুসলমানদের মধ্যে শত্রুবুদ্ধে যুদ্ধ করা, শত্রুবুদ্ধে প্রতিবাদ করা, এরকম একটা প্রতিবাদও তারা মুখে মুসলমানরা করতে পারছে না। এটার একমাত্র কারণ এই রাজতন্ত্র। কাজে এই রাজতন্ত্র এটা আল্লাহ রসুল সমর্থন করেন নাই, সাহাবায়ে খোলাফায়ে রাশিদীন সমর্থন করেন নাই, ইমাম হুসাইন কারবালায় যদি তিনি ইয়াজিদের বায়াত গ্রহণ করতেন তো ইমাম হুসাইনকে স্বর্ণের চেয়ারে বসাই রাখা হইত, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় সমর্থন তিনি করেন নাই, তিনি সত্যের জন্য জীবন দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরাজিত হলে তারপরও তিনি আসলে জয়যুক্ত হয়েছেন। কেউ ইয়াজিদের প্রশংসা করে না, কেউ তার ছেলের নাম ইয়াজিদ রাখে না। কাজেই এটা আপনারা অনুভব করেন এবং সত্য কথা বলেন এবং সত্য চিন্তা ভাবনা করেন, মানুষের মধ্যে অসত্য কোনো ধারণা যাতে মানুষের মধ্যে না ছড়ায় সেটা আপনারা ভেবে চিনতে কোরআন দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেন। তো এই জন্যই আমরা মোটামুটি এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয়গুলি আসলে সবই কোরআনে আছে। আমরা কিন্তু এই কোরআন থেকে ওগুলো খুঁজে বের করি না বলেই আমরা আসলে বুঝতে পারছি না, কিন্তু আমি প্রত্যেকটা বিষয়ের মূল কথাটা কোরআনেই আছে, যে আপনি এটা বোঝার জন্য কোরআনকে ব্যবহার করেন বুঝতে পারবেন। তো আমি আমার কথা এখানে শেষ করছি, তো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। জি সম্মানিত ভিউয়ার্স,
দেশে বিদেশে যে যেখানে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমাদের প্রিয় মুরব্বি শত সহস্র আলেমের ওস্তাদ দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দিন তাফসীরে ওয়াফির লেখক অধ্যক্ষ মোজাম্মেল হক হুজুরের কাছ থেকে। আমরা হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এই আলোচনার ভিতরে আমাদের মনের ভিতরে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, সেটি আমরা হুজুরের কাছ থেকে এখন জানব। তো প্রথম প্রশ্ন হলো, সমাজে প্রচলিত আছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যার জন্য গলায় ছুরি চালানো হয়, তো গলার যে সম্মুখ ভাগ প্রথম দিক থেকে নাকি কাটেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি চুম্বন করেছিলেন, এই জন্য পেছন দিক থেকে কাটা হয়, এই বিষয়টা একটু পরিষ্কার করলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। শুনেন, এইসব বিষয়গুলি হল মানে ঐতিহাসিক ব্যাপার, এটার কতখানি সত্যতা আছে কি না আছে সেটা বলতে পারবো না। তবে ইমাম হুসাইনের ব্যাপারে যেটা মর্মান্তিক ঘটনা সেটা হলো, ইমাম হুসাইন যেদিন কারবালায় শাহাদাত বরণ করেন সেদিন সালমা আনসারি তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার গৃহে গেছিলেন, যে দেখেন উম্মে সালমা রাদিয়াল্লাহু কাঁদছেন। তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কাঁদেন কেন? উম্মে সালমা রাসূলের স্ত্রী, খুবই জ্ঞানী মহিলা ছিলেন। তো উম্মে সাল্লাহ বলেন যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি এবং আল্লাহ রসুলের দাড়ি এবং চুল মোবারকে ধুলাবালি, আল্লাহ রসুল কাঁদছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার দাড়ি এবং চুলে ধুলাবালি কেন, আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রসুল বলেন যে আমি এখনই কারবালা থেকে আসছি এবং ইমাম হুসাইনের শাহাদাত আমি দেখে এসেছি। এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার একটা স্বপ্ন, সালমা আনসারি এটা বর্ণনা করেছেন। কাজে এই ব্যাপারে অনেক কথাই আছে কম বেশি, কাজে এগুলি আমাদের কোনো গুরুত্বপূর্ণ অতটা বিষয় না, যে এগুলি চুলচেরাভাবে আমরা আমাদের জানতে হবে বা এর উপরে কোনো ভালো মন্দ নাই। কাজে এগুলো আমরা সংক্ষেপে, সম্মানিত ভিউয়ার্স, আসলে মূল বিষয়গুলো আমরা জানবো, এটা একটা আমাদের সমাজে প্রচলিত প্রশ্ন, এটা জানলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে ওই যে চারজন ব্যক্তি যাদেরকে বুজুর্গ বলা হয়েছিল, তারা যদি আনুগত্য স্বীকার করে আমরাও করব, মুআবিয়ার সামনে যে বসেছিলেন এবং চতুর্দিকে সৈন্য পাহারা ছিল, সেই মুহূর্তে তাদের সামনে কী বলে তাদের মুআবিয়ার মত প্রতিষ্ঠিত করার জন্য তার মনের কথাটা প্রকাশ করার পরে ওনারা কোনো কিছু বলেননি, নিজের গর্দান যাবে সেই ভয়ে। তো সমাজে যে প্রচলিত কথা আছে জান বাঁচানো ফরজ, তো শরীয়ত কি বলে, ইমান বাঁচানো ফরজ নাকি জান বাঁচানো ফরজ, এবং ওনারা কেন চুপ থাকলেন, কথা বললেন না, তাহলে আমরা কোনটা চিন্তা করব? এখানে ব্যাপার হয়েছে যে আল্লাহ রসুল হিজরত করছেন কেন, তাহলে আপনি যদি বলেন জান বাঁচানো ফরজ না ইমান ফরজ, তো আল্লাহ রসুল হিজরত না করলেই পারতেন, ওখানে তিনি মরে যেতেন। কাজে এটা না, এটা হচ্ছে মানে সর্বদিক রক্ষা করতে হবে। আপনি শত্রু মোকাবেলা করবেন কীভাবে সেটা তো কোরআনে বলা আছে, আপনি একাই মুসলমান হয়ে একাই যুদ্ধ করে মরে যান এটা তো আল্লাহর বিধান না। আল্লাহর বিধান হলো যে আপনি কমপক্ষে শত্রুর তিন ভাগের এক ভাগ যদি আপনার মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা হয় তখন আপনি শত্রুর মোকাবেলা করবেন, এর আগে আপনাকে শত্রুর মোকাবেলা করতে বলা হয়নি। কাজে এখানে তাদের তো ওই রকম কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই, ওইভাবেই তাদের জীবনটা দেওয়া, তার কী লাভ হবে? তার চাইতে তারা জালেমদের মধ্যে বেশি আছে, তাদের দ্বারা যদি পরবর্তীতে দুইশো দশটা কথা দিনের পক্ষে হয় তো সেটা ভালো। কাজে এই জন্য মানুষকে, জি সম্মানিত ভিউয়ার্স, তাহলে জান বাঁচানো ইমান বাঁচানো দুটোই প্রয়োজন, তবে পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের দিকে তাকিয়ে চিন্তা করব যে এই মুহূর্তে কোনটা প্রয়োজন। বেঁচে থাকাই যদি আমাদের কল্যাণ হয় আলহামদুলিল্লাহ, মৃত্যুবরণ যদি কল্যাণ হয় তাহলে পরিবেশ পরিস্থিতির আলোকে সেইটা মুসলমান মৃত্যুবরণ করলে শহীদ হবে ইনশাআল্লাহ। পরবর্তী বিষয়, আমরা মহতারমের মুখ থেকে শুনছিলাম যে এজিদের কাছে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের অর্থাৎ মস্তক আসলো, সেই সময় উনি বলছিলেন তোমরা বড় তাড়াহুড়া করেছো, একটু নাখোশ হচ্ছিলেন। তো এই কথাটাকে গ্রহণ করে আমাদের সমাজে কিছু কিছু ভাই আছেন, যদি আমরা স্পষ্ট করে বলি যে লা মাযহাবি ভাই, তারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং এই ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে তারা দায়ী করেন না, দোষী করেন না, বরং তাকে একটা সম্মান দেয়া হয়। তার মানে এজিদ হত্যা করে নাই বা তার সমর্থন ছিল না, যার কারণে তাড়াহুড়া তোমরা কেন করেছো এই বিষয়টা বলতেন, এই বিষয়টা যদি মেহরবানি করে একটু পরিষ্কার করতেন আমাদের তাহলে ভালো হতো। এখানে কোরআন যেটা বলছে আপনি সেইটা দেখেন, কোরআনের কথা হলো মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাফিজুম মিনহা
কমাইয়াশা শাফাতান সৈয়াতান ইয়াকুল্লাহু কিফলুন মিনহা। আপনারা হাজার বারো রাদিয়াল্লাহু আনহু বলেন, তাতে কিছু আসা যায় না, কিন্তু আল্লাহর কোরআনের আলোকে আপনি করতে পারছেন কিনা সেটা দেখেন। কোরআন বলছে আসসাবিকুনুল আউলুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি আল্লাযিনা আত্তাহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহু। এই সিনিয়রদের আনুগত্য না করলে তারা রাদিয়াল্লাহু আনহু তো পাবেন, এটা কোরআনে বলা। এখন আপনি আমি হাজারো রাদিয়াল্লাহু আনহু বলি, তাতে আমরা বলতেই পারি, তাতে কি আসে যায়? আমরা তাদের হাজারো বুজুর্গ জান্নাতি বলে আমরা খেতাব দিতে পারি, তাতে আসে যায় কি? বিশেষভাবে কোরআন দ্বারা, যেখানে কোরআন যাদের জন্য বলছে যে তোমরা তাদের জন্য করবে দোয়া, সেখানে আপনি তাদের কি দেবেন গালি? এটা দিয়ে যদি তারা মুক্তি পায় তো পাবে, তা আমার কি আর আপনার কি, দেখেন পায় কি না। কাজে এ ধরনের কথা বলা ঠিক না। তার কারণ কোরআনের কথাটা আপনি দেখেন, ইয়াজিদ কোনোদিনই ইমাম হুসাইনকে হত্যা করতে পারতো না, ইয়াজিদ কোনোদিনই মুসলিম রাষ্ট্রের সিংহাসনে বসতে পারতো না। তাকে যারা সিংহাসনে বসিয়েছে, আমার দৃষ্টিতে ইয়াজিদের চাইতে তারা বেশি অপরাধী। তারা জেনে শুনে একটা অযোগ্য মানুষকে এইভাবে সিংহাসনে বসাবার জন্য সমস্ত মিথ্যার উপরে নির্ভর করে কাজগুলো করেছে, বলেন ইতিহাস এটা বলে কিনা। তাহলে এখন ইয়াজিদকে যে আপনারা রাদিয়াল্লাহু আনহু বলতে চান, আপনারা বলেন আরও দরবার বলেন, আমি বলবো তা না, যে ইয়াজিদকে যারা এই ক্ষমতায় বসিয়েছে তারা ইয়াজিদের চাইতে বেশি অপরাধী। তার কারণ ইয়াজিদের চাইতে তারা ছিল জ্ঞানী, তারা বিচক্ষণ, তারা কোরআন বুঝতো, দুনিয়া আখেরাত সব জ্ঞান তাদের ছিল। এরপরও শুধু এই রাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তারা এই কাজগুলো করেছে। কাজে ইয়াজিদকে মানে আদাল্লু আল্লাহ আলাল খায়রে কাফাইলি আদাল্লু আল্লাহ শায়রে শাররে কাফাইলি আর মাইয়াস প্রসাবাতান আতনাতান, এই এই আয়াতের তাফসীর দেখলেই আপনারা বুঝতে পারবেন। মহতরম, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আমরা তন্ময় শুনতেছিলাম। তো এখানে আরেকটি বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার, যে বনু হাশিম এবং বনু মুত্তালিব, তো এদের সাথে একটা দ্বন্দ্ব ছিল আব্দ শামসের। তো এই দ্বন্দ্বটা আমরা দেখতে পাচ্ছি আপনার আলোচনার ভিত্তিতে, আমরা এটাকে আমরা কোনো সময় এক করতে পারছি না। যদিও বিদায় হজে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন, তো সেখানে কিছুটা মিটমাট হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা মনে করি যে আপনার এই সমস্ত আলোচনা যদি আমরা সামনে আনি, তাহলে এটা স্পষ্টত প্রতীয়মান হয় যে আমার সেই পূর্ব যে গোত্রভিত্তিক যে বিদ্বেষটা, সেই বিদ্বেষটা বোধহয় আবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আবার সেইটা বোধহয় মাতাসারা দিয়ে ওঠে। এক, দুই নম্বরে আরেকটি বিষয় আপনাকে বলবো, সেটা হলো যে সিফিনের যুদ্ধে যখন সাহাবা ইকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন জিজ্ঞেস করলেন যে আমরা যে মুয়াবিয়ার বিরুদ্ধে লড়াই করছি, তো মুয়াবিয়া কি কাফের, মুয়াবিয়া কি ফাসেক, মুয়াবিয়া কি মুনাফিক, তো এর প্রতিউত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? আলী রাদিয়াল্লাহু উত্তরে বলেছেন যে সে মুনাফিকও না কাফেরও না, সে হচ্ছে এবং তার দল হচ্ছে বিদ্রোহী, মানে তারা ন্যায়সঙ্গত ইমামের বিদ্রোহ করেছে। কথা বুঝতে পারছেন? তো এখানে এই বিদ্রোহের ব্যাপারে কোরআনে কি বলছে? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়ইতা'ই যিল কুরবা ওয়ায়নহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারে ওয়াল বাগি। এখন এই যে বিদ্রোহী হইতো, আল্লাহ কোরআনে নিষেধ করছেন। কাজে বিদ্রোহ করাটা ন্যায়সঙ্গত ইমামের বিরুদ্ধে, এটা তো কোরআনে আছে। কোরআনে না থাকলে এটা আপনি হালকা বিচার করতে পারতেন, কাজে যে বিষয়টা কোরআনে আছে সেটা তো আপনি হালকাভাবে সেটাকে মূল্যায়ন করতে পারেন না। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মসজিদ নির্মাণ হয়, তখন আম্মারকে লক্ষ্য করে বলেছিলেন, ও হে আম্মার, তাক্তুলুকাল ফিয়াতাল বাগি, তো ফিয়াতুল বাগিয়া। তো আমরা পরবর্তীতে দেখলাম যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলের লোকেরাই আম্মারকে হত্যা করেছে, শহীদ করেছে। তাহলে কি আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসের আলোকে কি বাগি আমরা বলতে পারি? না, বাকি তো অবশ্যই, এটা তারা যে বিদ্রোহী দল এটা তো আল্লাহ রসুল বলছেন এবং সমস্ত সাহাবীরা একমত যে তারা বিদ্রোহী। কিন্তু আমাদের কথা শোনেন, যে আমরা যেন বিচারক না সাজি, আমরা চাই যে এখনই একটা লোকের রায় দিয়ে দেবো যে এই জান্নাতি বেচারা, এইটা যেন আমাদের টেন্ডেন্সিটা না হয়। বিচারক তো আল্লাহ, এটা যারা তারা করেছে এটা কোরআনের আলোকে যা হয় তাই আমরা বলছি, কিন্তু বিচারে আল্লাহ কাকে ক্ষমা করবেন, কাকে জান্নাত দিবেন না দিবেন, বিচারক তো আল্লাহ। কাজে আমরা যেন বিচারক না সাজতে যাই, কাজে এই জন্য অত বেশি অগ্রসর আমার কী দরকার? কোরআনে কী বলছে? এখানে
বিদ্রোহ করতে যে নিষেধ করা যায়, এবং হাদিসটা আমি আপনাদের শুনালাম না, যে সাহাবিদের ব্যাপারে যদি বিন্দুমাত্র কারো অন্তরে বিদ্বেষ থাকে, হিংসা থাকে, তাহলে সে মুসলমানদের দলভুক্ত হওয়ার যোগ্যতা রাখে না। এটা তো সাহাবায়ে কেরাম বলেছেন, কাজে যা বলেছেন আমরা তাই বলছি। এখন তাদেরকে কী করা হবে সেটা আমরা ভালো জানি, এ ব্যাপারে আমরা রায় দর মানে। আরেকটি বিষয়ে আমাদের বহুল প্রচারিত একটি বিষয় আমরা শুনে থাকি বা আমরা নিজেরাও বলে থাকি যে সাহাবির হলো মিয়ারে হক। তো মিয়ারে হক বলতে কী বোঝায় এই বিষয়টি যদি আপনি বলতেন। কঠিন বিষয় হলো আপনি সাহাবিরা মানে তারা জান্নাতি এবং তাদের দৃষ্টান্ত তওরাত ইনজিলে আছে, এই সব কিছু সত্য, কিন্তু এই মিয়ার শব্দটা ব্যবহার করতে গেলেই জটিলতা আসে। মিয়ার শব্দটা আপনাকে আমি কীভাবে বুঝাবো, মিয়ার শব্দটা বুঝাতে হলে একটা বিপরীত শব্দ বুঝতে হবে, সেটা মমতাদ। আমি আলো আপনাকে কীভাবে বুঝাবো, অন্ধকার এই পাশে, এই অন্ধকার এই আলো, তাহলে আপনি বুঝতে পারলেন যে আলো কাকে বলে, অন্ধকার কাকে বলে। তো মিয়ার শব্দটা বুঝতে হলে তার একটা বিপরীত শব্দ আপনাকে বুঝতে হবে, সেই শব্দটা হলো মমতাদ। তো এর অর্থ হচ্ছে যে দেখেন একটা রমজানের জন্য যে ওয়াক্ত, রোজা শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত রমজানের মধ্যে একটা ওয়াক্ত, এইটা হলো ওয়াক্তে মিয়ার। অর্থাৎ সময়টা এমনই সময় যে এই সময়ের মধ্যে রমজানের একটা ফরজ রোজা রাখা ছাড়া আর কিছুই করা যায় না, এইটার নাম হলো ওয়াক্তে মিয়ার। আর জোহরের নামাজের ওয়াক্ত ধরেন মনে করেন 12:30 সময় শুরু হলো, ওদিকে 3:30 পর্যন্ত থাকলো, এখন এই সময়ের মধ্যে আপনি জোহরের নামাজ পড়িয়া আরও 10টা নামাজ পড়তে পারেন। তো এখন এই জোহরের নামাজের যে ওয়াক্ত এইটার নাম হলো ওয়াক্তে মমতাদ, আর ওই রমজানের যে সময়টা এইটার নাম হলো ওয়াক্তে মিয়ার। এখন মিয়ারের সাথে যদি হক মিলান তাহলে ওই হকটা ওই রকম হইতে হবে, যে ওই হক ছাড়া ওর মধ্যে আর কিছু ঢুকবে না। এই জিনিসটা, এই শব্দটা ব্যবহার করাটাই জটিল। মানে মিয়ার না হয়ে আপনি অন্য শব্দ বলেন, কিন্তু মিয়ার যদি বলেন তাহলে ওর মধ্যে হক, মিয়ারে হক মানে হক ছাড়া ওর মধ্যে না হক মোটেও ঢুকতে পারবে না। তা এই যে সমস্যা, এই জন্য এটা নবীর রাসূল ছাড়া হবে না। তারপর বাংলায় একটি শব্দ ব্যবহার করা হয় যে সত্যের মাপকাঠি, ওই মাপকাঠি সেটা ওই মাপকাঠি আর মিয়ারি একই জিনিস, মাপের কাঠি, মাপের কাঠি একটা স্কেল, একটা মাপের কাঠি। তো মাপের কাঠিতে এখান থেকে এখন সব জায়গায় নাম্বার দেওয়া আছে, কোনো জায়গায় ফাঁকা নাই, এটার নাম হলো মাপ কাঠি। তো যেটায় ফাঁকা আছে সেটা কি মাপের কাঠি হবে? তাহলে এখন উমর ফারুক সে জান্নাতের রকম, কিন্তু সে তো তার দাসী ইসলাম গ্রহণ করার কারণে দাসীরে পিটাইতে পিটাইতে ক্লান্ত হইয়া বিশ্রাম করে আবার পিটাইছে। তাহলে এখন যদি উমর ফারুককে মিয়ারে হক বলেন তাহলে মাপের কাঠি, কাঠির এইদিকে নাম্বার আছে এইদিকে নাম্বার নাই, তাহলে কেমন করে হবে? এই জন্য মিয়ার বা মাপ কাঠি এই শব্দগুলি রাসূল নবীদের ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব না। নবী রাসূলদের ক্ষেত্রে এই জন্য আমরা ব্যবহার করছি যে তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওহী কর্তৃক কন্ট্রোল এবং আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, যার কারণে তারা এই ধরনের কোনো গোটা জীবনে গুনাহের ভিতরে লিপ্ত হয় নাই। কোরআনে তাদেরকে বলা হয়েছে ইল্লে ইবাদাকামুল মুখলাস, মুখলাস মানে জন্মগতভাবে তাদেরকে বিশুদ্ধ করে সুন্দর করে। আর যাদের জীবনের অর্ধেক হয়তো শিরকিয়াতের বা কুফরিয়াতের ভিতরে আর অর্ধেক যদি ভালো হয় তাহলে সেখানে আমরা এটাকে মাপকাঠি মাপকাঠি আমরা বলতে পারি না। তো চমৎকার। তো আপনার এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম অত্যন্ত চমৎকার। আমি বিশ্বাস করি আপনি নিঃসন্দেহে আপনি নিজের পক্ষ থেকে ইতিহাস আপনি বানিয়ে বলেন নাই। তো আপনি এই ইতিহাস কোত্থেকে জানলেন এবং এর রেফারেন্স? এটা রেফারেন্স যদি আপনার চান আমি প্রত্যেক লাইনে লাইনে আপনাদেরকে রেফারেন্স দিতে পারবো। এই মুফতি আমিমুল হেসান সাহেবের যে লেখা, উনি একজন কওমি বড় আলেম, উনি ইয়া না আমাদের আলিয়ার লোক না, মুফতি আমিমুল হেসান, উনি ঢাকা আলিয়া মাদ্রাসার কোনো এক সময় প্রিন্সিপাল ছিলেন। তো ওনার লেখা ইতিহাস, এই ইতিহাসটা মানে রাসুলের জীবনের থেকে আরম্ভ করে খোলাফায়ের রাশিদিন উমাইয়া আব্বাসী এই সব ওনার হাতের লেখা ইতিহাস আমার কাছে আছে, এবং ওনার ইতিহাস থেকেই আমি এই কথাগুলো বলছি। যদি কারো রেফারেন্স মনে চায় তা আমি প্রত্যেক লাইনে লাইনে আপনার রেফারেন্স দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি আরেকটি হাদিসের হাদিস বর্ণনা করছেন, সেটা হলো যে আম্মারের ব্যাপারে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, ওই আম্মার তাকতুলু কাল ফিয়াতুল বাগিয়া, তো এইটা 27 জন রাবি বর্ণনা করেছেন, এটা ওনার ইতিহাসে আছে, রাবির নাম আছে, যদি আপনার মনে করেন তো আমি নাম আপনাকে দিতে পারবো, 27 জনেরই নাম আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জেনে নিলাম যে মহতারাম যে আলোচনা করলেন এই আলোচনার উনি খুব জোর দিয়ে বলছেন এবং দায়িত্ব নিয়েই উনি বলছেন যে ইতিহাস
আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় আলেম এবং যার কেতাববাদী এখনও কওমি মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয়। তো এই বইটি যদি আমরা সংগ্রহ করি তাহলে আমরা এই বিষয়গুলি আমরা জানতে পারবো। তো আমি আরেকটু জানি যে এইটা হলো উর্দুতে ছিল, এবং আমি এটাও জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এই বইটি পড়ানো হতো, তারিখ ইসলাম। এটি ছিল উর্দুতে, পরবর্তীতে এটি বাংলা করা হয়েছে। তো বাংলা করেছেন মাওলানা মোজাম্মেল হক, তবে মোহতারাম এই মোজাম্মেল হক নন, তিনি আরেকজন মোজাম্মেল হক, এবং সেটা আধুনিক প্রকাশনী থেকে। আপনাদের যদি বইটির দরকার হয় তাহলে আপনারা আধুনিক প্রকাশনী থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে ইতিহাস তো ইতিহাসই, আমাদের ইতিহাসের আলোকেই আমাদের বিচার করতে হবে। আমরা এখানে বানিয়ে বা এগিয়ে বলার কিছু আমাদের নেই। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের মহতারাম যে ঐতিহাসিক যে আলোচনা করলেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এভাবে আলোচনা ইতিপূর্বে আমরা আসলে কখনো শুনিনি। আমরা শুধু কারবালার বিষয়টি জানি, মহরমের বিষয়টি আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলি এর সাথে সংশ্লিষ্ট বা ওতপ্রোতভাবে জড়িত সেগুলি শুধুমাত্র আমরা জানি। কিন্তু মহরমের ঘটনার আগে যে দুঃখজনক ঘটনাগুলি যে ঘটেছে এর মানে ধারে কাছেও আমরা যাই না, এর সাথে যেন আমাদের দূরতম কোনো সম্পর্ক যেন আমাদের নেই। কিন্তু বিষয়গুলি ঘটনা মহরমের ঘটনা যেভাবে ঘটলো সেটা নিতান্ত মামুলি ব্যাপার, এটা ঘটতই, কিন্তু দুর্ঘটনা যা হয়েছে তা আগেই ঘটেছে। এজন্য আমাদের ইতিহাসের দিকে নজর রেখে সামনে আমাদের কী করণীয় সেই বিষয়গুলি আমাদের অন্বেষণ করা দরকার। পরিশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। মহতারাম, আপনি 27 জন রাবির নাম আপনি বলেন নাই, তো আপনি যদি মেহরবানি করে 27 জন রাবির ওই ওহে আম্মার তাক্তুলুকাল ফিয়াতাল বাগি এই হাদিসের রাবি 27 জন উল্লেখ করেছেন, যদি আপনি বলতেন। তো সম্মানিত ছবি, ওহে আম্মার তাক্তুলুকাল ফিয়াতুল বাগিয়া বোখারি শরীফের হাদিস। তো এই হাদিসের রাবি হলেন 27 জন সাহাবি, এটার আশ্চর্য ধরনের ব্যাপার, এরকম আপনি না পাবেন না। তো এই 27 জন সাহাবির নাম আপনাদেরকে আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এর 1 নম্বর রাবি হলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর হযরত ওসমান, তারপর 4 নম্বর হযরত আলী, 5 নম্বর হযরত হুজাইফি আমানি, তারপরে 6 নম্বর আব্দুল মাসুদ, 7 নম্বর ইবনে ওমর, তারপরে 8 নম্বর জাবের ইবনে আবদুল্লাহ, তারপরে 9 নম্বর জাবের ইবনে সামুরা, 10 নম্বর কাব ইবনে মালিক, 11 নম্বর আবু উমামা, 12 নম্বর আবু রাফে, 13 নম্বর আবু কাতাদা, 14 নম্বর আবু হুরায়রা, তারপরে 15 নম্বর জিয়াদ ইবনে ওমর, তারপর 16 নম্বর আব্দুল ইবনে আব্বাস, 17 নম্বর আবুল ইয়াসির, তারপরে 18 নম্বর হলো আবু সৈয়দ খুদ্রি, তারপর 18 নম্বর হলো জায়েদ ইবনে আবি আওফা, তারপরে 19 নম্বর জায়েদ ইবনে আবি আওফা, 20 নম্বর হলো জিয়াদ ইবনে ফারওয়া, তারপরে 21 নম্বর আবু আওয়ানা, 22 নম্বর ইমাম হাসান, তারপরে 23 নম্বর হলো আনাস ইবনে মালিক, 24 নম্বর হলো আমর ইবনে মাইমুন, তারপরে 25 নম্বর হলো আব্দুল ইবনে উমর ইবনে আব্দুল ইবনে আমর ইবনে লাস, তারপরে 26 নম্বর হলো আমর ইবনে লাস, তারপরে 27 নম্বর মুয়াবিয়া, তার নামও আছে ইয়াদিসে 27 নম্বরে। তো এখন এই যে আগে পরে হাদিস, যদি সাহাবিরা হাদিসের সময় নাও শুনে থাকেন, যদি পরে সাহাবিদের থেকে শুনে থাকেন তাও, এবং সাহাবি হিসেবে তারা রাবির মধ্যে গণ্য হতে পারেন, পারেন না? এর মধ্যে এমন এমন সাহাবিদের নাম আছে যারা ওই সময় হয়তো মুসলমান হন নাই বা ওই সময় তারা ছিলেন না, কিন্তু সাহাবিদের থেকে সাহাবিরা শুনে এরাও সাহাবি, এরা ওনাদের সিনিয়রদের সাথে এরাও বর্ণনা করেছেন। এর মধ্যে এই 27 জনের মধ্যে এমন সাহাবিও আছে যারা ওই সময় মুসলমান ছিলেন না, পরে ইসলাম গ্রহণ করেছেন এবং তারা সাহাবি, এবং পরে এই হাদিসটা তারাও রওয়ায়াত করেছেন। এই হিসাবে মোট 27 জন সাহাবি এই হাদিসটা রওয়ায়াত করেছেন। কানজুল উম্মালের মধ্যে এই হাদিস আপনি পাবেন, কামজুল মাল 6 নম্বর জিলদে, এই আমিমুল হাসান এর নাম, আমিমুল হাসান। সম্মানিত ভিউয়ার্স,
এতক্ষণ পর্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং অচেনা অনেক নাম আমরা জানতে পারলাম। দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দিন, তাফসিরে ওয়াফির লেখক, বহু গ্রন্থ প্রণেতা, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বি ওস্তাদুল আসাতিদা অধ্যক্ষ মোজাম্মেল হক সাহেবের কাছ থেকে আবারও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে, আপনাদের চাহিদা অনুযায়ী যে বক্তব্য আপনারা শুনতে চান সে বক্তৃতা নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, তাহজিব সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিল বাটন প্রেস করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের কমেন্ট করে লিখিত আকারে জানাবেন কী কী জানার প্রয়োজন, সেটি আমাদের লিখে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের চাহিদা মোতাবেক আমরা মহতারম আলোচকের কাছ থেকে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের সুস্থতা কামনাই। তাহজিব সেন্টারের পক্ষ থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।